সরা সরি লেনা দানা দেবী বি মাওলারে বলেন সরা সরি দেবী বি মাওলারে দন্তকিতে বইল না মন আল্লাহু বলেন দমে দমে জপর মন আল্লাহু হায় হায় দমে দমে আবদুল্লাহ এইচডি মিডিয়া আহলে সুন্নাতুল জামাতি মুক্তির পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি। ও বাবা, তুরস্কের জমিনে রাত্রের শেষের দিকে মাত্র 48 সেকেন্ড ইদা জুলজিলাতুল আরদু জিলজালাহা, তমাম পৃথিবীটা কম্পিত হয়েছে ভূমিকম্পে। 20 তলা বিল্ডিং, 50 তলা, 10 তলা ভেঙে পড়ে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। কথা কোন ঠিক না বেটি? তোমার কাছে শুকরিয়া, আমাদেরকে ভালো রেখেছ এই সোনার বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, বাবা শাহজালালের দেশ, শাহপরানের দেশ। এই দেশে যত নামধারী আলেমেরা নিজের কণ্ঠের বলে যদিও সুনাম হয়েছে, ওলিদের বিরুদ্ধে কথা বলার কারণে তারা ধ্বংস হয়েছে। কথা কোন ঠিক না ব্যাঠি? এক নম্বরে যিনি ছিল দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, এক সময় ওলিদের পক্ষে কথা বলতো। কথা কোন ঠিক না ব্যাঠি? দলের টানে, টাকার টানে, গদির টানে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ পাক সহ্য করতে পারে নাই। 85 বছরের সেই বয়োজ্যেষ্ঠ তাফসির কারক আজকে জিল্লুতি, অপমানিত, লাঞ্ছিত শুধু ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলার কারণে। মিজানুর রহমান আজহারি সাহেব, উনিও ভালো আলোচনা করেছে, নবীর সামনে বিয়াদবি করেছে, নবী নাকি আমাদের মতো মূর্খ, নাউজুবিল্লাহ। কোন নবী মূর্খ ছিল? অক্ষর জ্ঞান ছিল না। আল্লাহ কো আমার বন্ধু মূর্খ ছিল না? কামা আরসালনা ফিকুম রাসূলান মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, আমার বন্ধু তোমাদের মাঝে থেকে তোমাদের মধ্যে আগমন করেছে। আর সেই নবী আমি আল্লাহর কোরআনকে আয়াত তেলাওয়াত করে করে তোমাদেরকে শোনাবে। ও বন্ধুরে আমার গভীর মনে চোখ, ওই আল্লাহ তারিফ দিয়ে মাহফিলটা শুরু করলাম। হায়াতের মালিককে সবাই বলেন রিজিকের মালিক, হায়াত চাইবো কার কাছে, রিজিক চাইবো কার কাছে? ওই আল্লাহ তারিফ, ইন্না খলাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম, যিনি 6 দিনে 7 আকাশ 7 জমিন বানাইছে। আল্লাহু আকবার কোন, আর একটু জোরে কোন, আল্লাহু আকবার। আপনারা বিল্ডিং বানান, মসজিদ বানান, কতগুলো খুঁটি দিতে হয়? ইঞ্জিনিয়ার সাহেব বলে দেয় কত সুতার রড রাখবে, কত মোটা ফিলারটা হবে, কিন্তু ওই আকাশের দিকে তাকাইয়া দেখেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা খুঁটিও দেয় নাই, বিনা খুঁটিতে এই বিশাল সামিয়ানাটা আমার আল্লাহ ঝুলিয়ে রেখেছে। ও বন্ধুরা, আমি আপনাদের কাছে জানতে চাই সেই আল্লাহর ক্ষমতা আছে কি নাই, যিনি প্যারাউনকে পানিতে ডুবাইয়া মারছি, মুসা নবীকে নীল নদ পার করে দিয়েছে, মুসা নবী ডাক দিয়ে বলছে আল্লাহ গো
এই নীল নদী আমি কিভাবে আমার উম্মতকে নিয়ে পার হব আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন ও মুসা তোমার হাতে যে লাঠিটা আছে এই লাঠি দিয়া তুমি নীল নদীর মধ্যে আঘাত মারো হুকুম পাইতে দেরি গো হযরত মুসা কালিমুল্লাহ যেই মাত্র নীল নদীর মধ্যে অন্তর হাতের লাঠিটা দিয়া আঘাত মারলেন বাড়ি মারলেন সাথে সাথে ১২টা গোত্রের জন্য ১২টা টানা ব্রিজ আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছে ওরে বুঝিনা তোর লীলা আসমানেতে বসায় আছো চাঁদ সূর্যের মেলা রে প্রেমের খেলা খেলছো দয়ালে রে জোর জোর কন্না সুবহানাল্লাহ আর একটু জোর কন্না ইয়া রাসূলুল্লাহ ও দয়াল তোর খেলা চমৎকার নাফাহাকে মানুষ বানাইয়া বসাইলা বাজার রে প্রেমের খেলা খেলছ দয়ালে রে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ এ বন্ধুরে মার গভীর মনোযোগ ওই আল্লাহ তারিফ যিনি মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ আগুনের মধ্যে ফেলেছিল আল্লাহু আকবার বল সামান্য একটু আগুন লাগলে আমাদের শরীরের মধ্যে ফোসকা পড়ে কথা কন ঠিক নি কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ হাত বাঁধলেন পা বাঁধলেন সরব গাছের মধ্যে উঠাইয়া ইব্রাহিম নবীকে নিক্ষেপ করলেন আল্লাহর খলিল ইব্রাহিম সৈন্যের উপর আগুনে পড়ে যাচ্ছে জিব্রাইল আমিন ডাক দিয়া কই ওই আল্লাহর খলিল ইব্রাহিম আমি আপনার কি সাহায্য করতে পারি ইব্রাহিম নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কয় জিব্রাইল রে তুমি কি সাহায্য করবা একবার একমাত্র সাহায্যের মালিক যিনি আওয়াজ করে বলেন না তিনি কে আর জোর জোর কন্যা তিনি কে ওর দমে দমে জপর মন আল্লাহ বলেন বলেন দমে দমে জপর মন আল্লাহ দম থাকিতে ভুইল না মন আল্লাহ বলেন দম থাকিতে ভুইল না মন কলবে উঠিলে পায়া দেখিবি মাওলার নূরের ছায়া বলেন কলবে উঠিলে পায়া দেখিবি মাওলার নূরের ছায়া সরাসরি লেনা দানা দেখিবি মাওলারে বলেন সরাসরি দেখিবি মাওলারে দম থাকিতে ভুইল না মন আল্লাহ বলেন দমে দমে জপর মন আল্লাহ হায় হায় দমে দমে ও দম থাকিতে ভুইল না মন আল্লাহ বলেন দম থাকিতে ভুইল না মন আমি আপনাদের কাছে জানতে চাই সেই আল্লাহ কি আমাদেরকে দেখে আমাদের মনের খবর জানে মাসটি হইল রজব মাস মেরাজের মাস তারপর শাবান মাস সবে বরাতের মাস এরপর আসতেছে মাহে
رمضان سبحان الله بولن جي ماشاء الله قرآن نازل كوريشه رحمتر ماش مغفرتر ماش نجاتر ماش এরপর দেখবেন এক দল ইফতারি আছে রোজা নাই সেহরি আছে তারাবির নামাজ কথা কোন না কা বাবা দোকানে শাটার ফলাইয়া রুডি আর কলা মারে জিজ্ঞেস করলাম শাটার ফলাইলা কেন কো মানুষ যেন না দেখে দরজা লাগাইয়া গরম ভাত খায় দরজা লাগাইলা কেন কেউ যেন না দেখে দেখে আমি আপনাদের কাছে জানতে চাই দুনিয়ার কেউ যদি না দেখে বাবা বলেন তো দেখে কে ওই আল্লাহ ক্ষমতাশালী ওই আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আল্লাহ আপনি কোথায় আছেন আল্লাহ কোরআন দিয়ে জবাব দেয় ওয়াইদা সাআলাকা ইবাদি আননি ফাইন্নি করিম আমি প্রতিটা বান্দার নিকটে আছি আল্লাহ আপনি কত নিকটে আছেন চলে যাবেন কিরে বাবা চলে যাবেন আমাকে ইন্তেজামিয়া কমিটি বলেছে হুজুর তাবারকের কথাটা বইলেন তাবারকের কথাটা না বললে কি আপনারা কি চলে যাবেন নাকি আমরা কি তাবারকের জন্য আসছি নাকি আল্লাহ রাসূলের মহব্বতে এসেছি আপনি যদি আল্লাহ রাসূলের মহব্বতের উদ্দেশ্যে আসেন আল্লাহ রাসূলের ভালোবাসাও পাবেন তাবারকের ফলটাও পাবেন কথা কোন ঠিক না বেটি অনেক জায়গায় যায় দেখি ওয়াজের মধ্যে মানুষ নাই আগুন জ্বলে রে নিবাইবার মানুষ নাই আয় হায় খানার বেলা কত মানুষ ওয়াজের বেলা নাই আগুন জ্বলে রে আপনারা বড় ভালো মানুষ কথা কোন ঠিক নেই বাবা গত কয়েক বছর আগে আমি একটা মাহফিলে রওনা করলাম চাঁদপুর থেকে লঞ্চ করে যেতে হয় পদ্মা সেতু হওয়ার আগে হুজুর তো লঞ্চটা সারার সাথে সাথে কিছু যুবক ভাইয়েরা আমি প্রায় মাহফিলে বলে থাকি উদাহরণের জন্য লঞ্চটা সারার সাথে সাথে আপনাদের মতো কিছু যুবক ভাইয়েরা কেউ তাস নিয়ে বসে গেছে নাউজুবিল্লাহ বাড়ি যে বলবেন নাকি কেউ ছক্কা যেটা লুডু বলি লুডু নিয়ে বসে গেছে আবার ক্যারাম বোর্ড নাটা বসে গেছে বললাম ভাইরা লঞ্চে আগুন লাগে লঞ্চ ডুবে আসুন না আমরা একটু আল্লাহকে ডাকি আমরা দোয়া কালাম পড়ি হুজুর আপনার কাজ আপনি করেন আমাদের কাজ আমাদেরকে করতে দেন আহা হায় রে কোফাল মন্দ সুখ থাকিতে লঞ্চটা ছেড়েছে নদীর মাঝখানে যখন গিয়েছে হঠাৎ করে ঝড় উঠেছে এখন কিসের লুডু আর ছক্কা ক্যারাম বোর্ড সকলে খেলা ফলাইয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনা যালিমিন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ পাশে দেখলাম একজন হিন্দু দাদা গলার মধ্যে ফইতার মালা উনিও দেখতেছি পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ কি বাড়ি যে বলবেন আর ইমানদার সুবহানাল্লাহ বললে ইমান ও ইহতিসাবান জমিন থেকে আকাশ পর্যন্ত এই খালি জায়গাটি সওয়াব দিয়ে বরফুর করে আল্লাহ পাক ইমানদার আমল লিখে দিবে দাদা আপনি কালমা শিখলেন কবে ওই যে 1971 সালে পাক বাহিনীর ভয়ে আজও মনে রাখছি কোন জায়গায় স্টার দেওয়া লাগে যেই তুফান শুরু হয়েছে স্টার না দিয়ে ফেললাম না পৃথিবীতে যত ধর্ম আছে ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম সবচেয়ে আল্লাহর কাছে মনোনীত ধর্ম সবাই বলেন না কোন ধর্ম আমরা এই ধর্ম গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ দামি হয়েছে নবীর কারণে বেদামি হয়েছে কর্মের কারণে মাঝে মাঝে মাহফিল থেকে যাওয়ার সময় কিছু কিছু যুবক ভাইরা আসসালামু আলাইকুম হুজুর কি রে কি হইছে হুজুর হাদিয়া আনছেন আমগুরো কিছু দিয়া যান আসিনি কথা কোন আসিনি হাতের গড়ি মোবাইল টাকা পয়সা যা আছে সব কিছু রেখে দে এম ভালো মানুষ আছে কি নাই হ্যাঁ ও এটাও যাওয়ার সময় বলে না
দেখছেনই আমার গোল্ড অফ মদিনার আজিজ ভাই কত ভাগ্যবালা আপনাদের যে মিডিয়াটাকে আনতে 5000 টাকার নিচে আসে না পার্শ্ববর্তী একটা মাহফিলে এসে আমাকে ফোন দিয়েছে হুজুর আমি পোস্টারে আপনার নাম দেখেছি মাহফিলে কি আসব আমি কি আসেন আলহামদুলিল্লাহ কমিটি বিসমিল্লাহ কয় ফকেটা যা না নিয়ে নিয়েন আলহামদুলিল্লাহ কর না তা আপনারা বড় ভাগ্যবান আজকে চমৎকার একটা মিডিয়া এসেছে গোল্ড অফ মদিনা মারহাবা কর ওয়াসটা সাড়ার সাথে সাথে হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ হয় মারহাবা কর মারহাবা তো হিন্দুদের গ্রন্থের নাম অর্থব একটা হিন্দুর মৃত্যুর সময় তার গুরু তাকে শিখাইয়া দেয় বাবা বলো হুতারমিন্দ্র হুতারমিন্দ্রা মহাশূন্যিন্দ্রা অল্ল জ্যেষ্ঠম শ্রেষ্ঠম ফুন্নং ব্রাহ্মণ অল্ল অল্লামে অল্ল রাসুল মোহাম্মদর কং বরস ইল্লো ইলহাম হরক্তিফাফম ইল্লো ইলহাম পরমপাদম জন্ম বৈকুণ্ঠে ও জফিনাম মোহাম্মাদম লাইলং ইল্লং মোহাম্মদ ইবনে আব্দুল্লং মানং তো মানং ন মানং তো নরক দখলং আমি আপনাদের কাছে জানতে চাই আমি আপনাদের কাছে জানতে চাই এই নিশ্চিন্তপুর মসজিদের মধ্যে আজান হয় আজানের মধ্যে আল্লাহর সাথে নবীর নাম আছে কি নাই আজানের পর নামাজের সময় মুয়াজ্জিন সাহেব ইকামত দেয় ইকামতের মধ্যে আল্লাহর সাথে নবীর নাম আছে কি নাই নিশ্চিন্তপুরের মুসলমান ভাইরা যুবক ভাইরা বৃদ্ধ বাবার আমি আপনাদের কাছে জানতে চাই আমরা যেই কালিমা পড়ে মুসলমান হয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই কালিমার মধ্যে আল্লাহর সাথে নবীর নাম আছে কি নাই কবরের মধ্যে আপনাকে যেদিন রাখা হবে সর্বপ্রথম রেখে একটা দোয়া পড়বে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ ওই কবরের মধ্যে নবী আছে কি নাই যেই নবী আজানে যেই নবী ইকামতে যেই নবী কালিমায় যেই নবী কবরে সেই নবী হাসরে চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ সেই নবী কি নিয়া ফুটকার রাবারের মতো টানাটানি আমাদের মতো মানুষ মাটির মানুষ আরো জোরে কর না নাউজুবিল্লাহ এ বন্ধুরা গভীর মনোযোগ প্রতিবাদ করার মতো আমাদের ভাষা নাই যুদ্ধ করার মতো অস্ত্র নাই শুধু ওই প্রভুর দরবারে বিচার যারা আমার নবীর সম্মান নিয়া বেয়াদবি করবি আমার নবীর শানে গোস্তাকি করবে আল্লাহ হয়তো তাদেরকে হেদায়েত করুক আর হেদায়েত যদি না হয় আল্লাহ তাদেরকে গজব দিয়া ধ্বংস করে দেখ কথা কোন ঠিক না বাটি বন্ধুরে আমার গভীর মনোযোগ আমরা সবাই জানি হযরতে আদম নবীকে আল্লাহ পাক না বুরামিন মাটি দিয়ে বানাইছে কথা কোন ঠিক নেই ওয়ানলি শুধুমাত্র আদম নবীকে আমার আল্লাহ পাক মাটি দিয়া বানাইছে হযরতে মা হাওয়াকে আদম বাবার বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়া বানাইছে ঈসা নবীকে আল্লাহ পাক রাব্বুল আলামিন জিব্রাইলের ফু দিয়া বানাইছে আমি আপনাদের কাছে জানতে চাই আমাদেরকে আল্লাহ কি দিয়া বানাইছে অনেকে বলবেন মাটি না 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 আমাদের কি আল্লাহ পাক রাব্বুল আলামিন মাটি দিয়া বানাই নাই আল্লাহ পাক আমাদেরকে বানাইছে মা বাবার মিলনের মাঝখানে দু ফোঁটা পানি থেকে যেটাকে আমরা নুকফা বলি অথবা বীজ বলি অথবা মনি বলি আওয়াজ করে করে কন্যা আল্লাহু আকবার চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার গভীর মনোযোগ যাকে আল্লাহ মা বানাইলে লাউলা কালাম খলাক তুলাপ লাক আকাশ বানাইতো না জমিন বানাইতো না সূর্য বানাইতো না চন্দ্র বানাইতো না বেহেস্ত বানাইতো না দোজখ বানাইতো না যিনি মুসা নবীর নবী ঈসা নবীর নবী আদম নবীর নবী দাউদ নবীর নবী আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে আল্লাহ নূর দিয়া বানাইছে
চিৎকার করে কোন ঠিক না বেঠি আল্লাহর নবী নূরের নবী ও আপনি নবী আমার জীবনের জীবন মহব্বতে দয়ার নবী না না হুজুর আপনি দিবেন কেন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার কি রে বাবা মায়া লাগে না একটু মহব্বতে রহমাতাল্লিল আহ আপনি উম্মতের জাবিন রহমাতাল্লিল আপনি উম্মতের জাবিন গুনাহগার উম্মতের আপন জনে আল্লাহর নবী আপনি হইতে চাঁদের আলো হবল লাগে আপনায় কত ভালো তাই আপনাকে সইফাসি জীবন ইয়া রাসূলুল্লাহ আপনি হইতে চাঁদের আলো লাগে আপনায় কত ভালো তাই আপনাকে সইফাসি জীবন রহমাতাল্লিল আলামিন আপনি উম্মতের জাবিন রহমাতাল্লিল আপনি গুনাহগার উম্মতের আপন জনে আল্লাহর নবী নূরের গভীর মনোযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে বানাইয়া মা হাওয়াকে বানাইয়া আল্লাহ পাক হুকুম করলেন ওয়াইদ কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ আদম রে তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করো ও আদম জান্নাতের মধ্যে প্রবেশ করো ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাদিহি সাজাওয়াতা ফাতাকুনা মিনাজ জালিমিন জান্নাতের ভিতরে যত ফল আছে সব ফল খায় আপনি আম চান পাইবেন জাম চান পাবেন কাঁঠাল চান পাবেন যার যেটা পছন্দ আঙ্গুর কমলা বেদানা সব কিছু জান্নাতের মধ্যে আছে তো জান্নাতের ওয়াজ করে একদিন যশোর একটা মাহফিলে জান্নাতের ওয়াজ করে স্টেজ থেকে নামতেছি হঠাৎ করে এক লোক আমাকে আমার সামনে এসে কয় সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর একটা প্রশ্ন কি প্রশ্ন বড় চমৎকার আলোচনা করেছেন জান্নাতের আলোচনা জান্নাতের ভিতরে আল্লাহ সব কিছু দিবে জান্নাতের ভিতরে কি আল্লাহ এই মদ দিবে মদ বিড়ি নাউজুবিল্লাহ কর না বললাম হঠাৎ করে এই প্রশ্ন হুজুর মাইন্ড করেন না আমার যে বিড়ি ছাড়া আর মদ ছাড়া চলে না নাউজুবিল্লাহ কর না আর একটু জোরে কর না নাউজুবিল্লাহ আমার বন্ধুরা অনেক মানুষ গুনার কাজ কেনে কাজ মনে করে এমন মানুষ আছে কি নাই আর গুনা করে মনে করে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে বন্ধুরা আমার গভীর মনোযোগ হযরতে আদম নবীকে আল্লাহ কা সব আছে সব আছে সব ফল আছে খায় তবে ওয়ালা তাকরা বাহা দিহি সাজারতা ফাতাকু নামিনা জলিমিন ওই গন্ধম গাছের ফল খাওয়া তো দূরের কথা ওই গাছের নিকট যায় না আমি আপনাদের কাছে জানতে চাই
শয়তান আমাদের বন্ধু না শত্রু ও ভাই কথা বলেন বন্ধু না শত্রু দেখবেন কিছু কিছু মানুষ আস্তে আস্তে উঠবে আর বসবে উঠবে আর বসবে মনে করবেন তাদেরকে শয়তান ডিপটাইতেছে কথাগণ ঠিক নি আর যারা আল্লাহ ওয়ালা নবী ওয়ালা ওরা মাহফিল থেকে উঠবে না বসে থাকবে কারণ তারা জানে আল্লাহর নবী বলেছেন ইদা মারার তুম বিরিয়াদিল জান্না তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে ফারতাউ তখন তোমরা জান্নাতের বাগানে প্রবেশ কইরো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো মারিয়াদুল জান্না নবী গো জান্নাতের বাগান দুনিয়াতে আবার কোনটা আমার নবীজি বলেছেন ইদা হালাকা জিকির যেই মজলিসে আল্লাহর জিকির হয় কোরআন হাদিসের আলোচনা হয় নবীর দুরূদ শরীফ পড়া হয় ওই মজলিসটা দুনিয়ার কোন মজলিস থাকে না রে ওই মজলিসটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায় আর একটু জোরে কন্না আল্লাহু আকবার শুধু তাই নয় এ বন্ধু আমার শত্রুই রমজান বদর দিবস 313 জন সাহাবায়ে কেরাম রোজা রাখা অবস্থায় উত্তপ্ত মরুভূমির মধ্যে বদরের প্রান্তরে যুদ্ধ করতে গিয়েছে অন্যদিকে 1000 কাফের আমার নবী দেখেছে আজকে মুসলমানের পক্ষে যারা এসেছে সবাই তো যুদ্ধ করতে জানে না সবাই যুদ্ধ করতে জানে না 313 জন সাহাবি সবার কাছে তরবারি নাই আমার নবীজি জিলাতুল আরদু জিল জালাহা তাম পৃথিবীটা কম্পিত হয়েছে ভূমিকম্পে 20 তলা বিল্ডিং 50 তলা 10 তলা ভেঙে পড়ে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে কথা কোন ঠিক না বেটি তোমার কাছে শুকরিয়া আমাদেরকে ভালো রেখেছো এই সোনার বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ বাবা শাহজালালের দেশ শাহপরানের দেশ এই দেশে যত নামধারী আলেমেরা নিজের কণ্ঠের বলে যদিও সুনাম হয়েছে ওলিদের বিরুদ্ধে কথা বলার কারণে তারা ধ্বংস হয়েছে কথা কোন ঠিক না ব্যাটি এক নম্বরে যিনি ছিল দেলওয়ার হোসেন সাইদি সাহেব এক সময় ওলিদের পক্ষে কথা বলতো কথা কোন ঠিক না ব্যাটি দলের টানে টাকার টানে গদির টানে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে আল্লাহ পাক সহ্য করতে পারে নাই 85 বছরের সেই বয়োজ্যেষ্ঠ তাফসির কারক আজকে জিল্লুতি অপমানিত লাঞ্ছিত শুধু ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলার কারণে মিজানুর রহমান আজহারি সাহেব উনিও ভালো আলোচনা করেছে নবীর সামনে বিয়াদবি করেছে নবী নাকি আমাদের মতো মূর্খ নাউজুবিল্লাহ কোন কোন নবী মূর্খ ছিল অক্ষর জ্ঞান ছিল না আল্লাহ কো আমার বন্ধু মূর্খ ছিল না কামা আরসালনা ফিকুম রাসূলান মিনকুম ইয়াতিলু আলাইকুম আয়াতিনা আমার বন্ধু তোমাদের মাঝে থেকে তোমাদের মধ্যে আগমন করেছে আর সেই নবী আমি আল্লাহর কোরআনকে আয়াত তেলাওয়াত করে করে তোমাদেরকে শোনাবে ও বন্ধুরে আমার গভীর মনোযোগ ওই আল্লাহ তারিফ দিয়ে মাহফিলটা শুরু করলাম হায়াতের মালিককে সবাই বলেন রিজিকের মালিক হায়াত চাইবো কার কাছে রিজিক চাইবো কার কাছে ওই আল্লাহ তারিফ ইন্না খলাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম যিনি 6 দিনে 7 আকাশ 7 জমিন বানাইছে আল্লাহু আকবার কোন আর একটু জোরে কোন আল্লাহু আকবার আপনারা বিল্ডিং বানান মসজিদ বানান কতগুলো খুঁটি দিতে হয়
ইঞ্জিনিয়ার সাহেব বলে দেয় কত সুতার রড রাখবে কত মোটা ফিলারটা হবে কিন্তু ওই আকাশের দিকে তাকাইয়া দেখেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা খুঁটিও দেয় নাই বিনা খুঁটিতে এই বিশাল সামিয়ানাটা আমার আল্লাহ ঝুলিয়ে রেখেছে ও বন্ধুরা আমি আপনাদের কাছে জানতে চাই সেই আল্লাহর ক্ষমতা আছে কি নাই যিনি পেরাউনকে পানিতে ডুবাইয়া মারছি মুসা নবীকে নীল নদ পার করে দিয়েছে মুসা নবী ডাক দিয়ে বলছে আল্লাহ গো এই নীল নদী আমি কিভাবে আমার উম্মতকে নিয়ে পার হব আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ও মুসা তোমার হাতে যে লাঠিটা আছে এই লাঠি দিয়া তুমি নীল নদীর মধ্যে আঘাত মারো হুকুম পাইতে দেরি গো হযরতে মুসা কালিমুল্লাহ যেই মাত্র নীল নদীর মধ্যে অন্তার হাতের লাঠিটা দিয়া আঘাত মারলেন বাড়ি মারলেন সাথে সাথে বারোটা গোত্রের জন্য বারোটা টানা ব্রিজ আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছে ওরে বুঝি না তোর লীলা আসমানেতে বসায় আছো চাঁদ সূর্যের মেলা রে প্রেমের খেলা খেলছো দয়ালে রে জোর জোর কন্যা সুবহানাল্লাহ আর একটু জোর কন্যা ইয়া রাসূলুল্লাহ ও দয়াল তোর খেলা চমৎকার নাফাহাকে মানুষ বানাইয়া বসাইলা বাজার রে প্রেমের খেলা খেলছ দয়ালে রে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ এ বন্ধুরে মার গভীর মনোযোগ ওই আল্লাহ তারিফ যিনি মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ আগুনের মধ্যে ফেলেছিল আল্লাহু আকবার সামান্য একটু আগুন লাগলে আমাদের শরীরের মধ্যে ফসকা পড়ে কথা কন ঠিক নেই কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ হাত বাঁধলেন পা বাঁধলেন সরব গাছের মধ্যে উঠাইয়া ইব্রাহিম নবীকে নিক্ষেপ করলেন আল্লাহর খলিল ইব্রাহিম সৈন্যের উপর আগুনে পড়ে যাচ্ছে জিব্রাইল আমিন ডাক দিয়ে কই ওই আল্লাহর খলিল ইব্রাহিম আমি আপনার কি সাহায্য করতে পারি ইব্রাহিম নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কয় জিব্রাইল রে তুমি কি সাহায্য করবা একবার একমাত্র সাহায্যের মালিক যিনি আওয়াজ করে বলেন না তিনি কে আর জোর জোর কন্যা তিনি কে ওর দমে দমে জপর মন আল্লাহ বলেন বলেন দমে দমে জপর মন আল্লাহ দম থাকিতে ভুইল না মন আল্লাহ বলেন দম থাকিতে ভুইল না মন কলবে উঠিলে পায়া দেখিবি মাওলার নূরের ছায়া বলেন কলবে উঠিলে পায়া দেখিবি মাওলার নূরের ছায়া সরাসরি লেনা দানা দেখিবি মাওলারে বলেন
সরাসরি দগিবি মাওলাহারে দম থাকিতে বইল না মন আল্লাহু বলেন দমে দমে জপর মন আল্লাহু হায় হায় দমে দমে ও দম থাকিতে ভুইল না মন আল্লাহু বলেন দম থাকিতে ভুইল না মন আমি আপনাদের কাছে জানতে চাই সেই আল্লাহ কি আমাদেরকে দেখে আমাদের মনের খবর জানে মাসটি হইল রজব মাস মেরাজের মাস তারপর শাবান মাস সবে বরাতের মাস এরপর আসতেছে মাহে রমাদান সুবহানাল্লাহ বলেন যে মাসে আল্লাহ কোরআন নাযিল করেছে রহমতের মাস মাগফিরাতের মাস নাজাতের মাস এরপর দেখবেন একদল ইফতারি আছে রোজা নাই সেহরি আছে তারাবির নামাজ কথা কন না বাবা দোকানে শাটার ফালাইয়া রুডি আর কলা মারে জিজ্ঞেস করলাম শাটার ফালাইলা কেন কো মানুষ যেন না দেখে দরজা লাগাইয়া গরম ভাত খায় দরজা লাগাইলা কেন কেউ যেন না দেখে দেখে আমি আপনাদের কাছে জানতে চাই দুনিয়ার কেউ যদি না দেখে বাবা বলেন তো দেখে কে ওই আল্লাহ ক্ষমতাশালী ওই আল্লাহকে যদি জিজ্ঞেস করি আল্লাহ আপনি কোথায় আছেন আল্লাহ কোরআন দিয়ে জবাব দেয় ওয়াইদা সাআলাকা ইবাদি আননি ফাইন্নি করিম আমি প্রতিটা বান্দার নিকটে আছি আল্লাহ আপনি কত নিকটে আছেন চলে যাবেন কিরে বাবা চলে যাবেন আমাকে ইন্তেজামিয়া কমিটি বলেছে হুজুর তাবারকের কথাটা বইলেন তাবারকের কথাটা না বললে কি আপনারা কি চলে যাবেন নাকি আমরা কি তাবারকের জন্য আসছি নাকি আল্লাহ রাসূলের মহব্বতে এসেছি আপনি যদি আল্লাহ রাসূলের মহব্বতের উদ্দেশ্যে আসেন আল্লাহ রাসূলের ভালোবাসাও পাবেন তাবারকের ফলটাও পাবেন কথা কোন ঠিক না বেটি অনেক জায়গায় যাই আর দেখি ওয়াজের মধ্যে মানুষ নাই আগুন জ্বলে রে নিবাইবার মানুষ নাই আয় হায় খানার বেলা কত মানুষ ওয়াজের বেলা নাই আগুন জ্বলে রে আপনারা বড় ভালো মানুষ কথা কোন ঠিক নি বাবা গত কয়েক বছর আগে আমি একটা মাহফিলে রওনা করলাম চাঁদপুর থেকে লঞ্চ করে যেতে হয় পদ্মা সেতু হওয়ার আগে হুজুর তো লঞ্চটা সারার সাথে সাথে কিছু যুবক ভাইয়েরা আমি প্রায় মাহফিলে বলে থাকি উদাহরণের জন্য লঞ্চটা সারার সাথে সাথে আপনাদের মতো কিছু যুবক ভাইয়েরা কেউ তাস নিয়ে বসে গেছে নাউজুবিল্লাহ বাড়ি যে বলবেন নাকি কেউ ছক্কা যেটা লুডু বলি লুডু নিয়ে বসে গেছে আবার ক্যারাম বোর্ড নাটা বসে গেছে বললাম ভাইরা লঞ্চে আগুন লাগে লঞ্চ ডুবে আসুন না আমরা একটু আল্লাহকে ডাকি আমরা দোয়া কালাম পড়ি হুজুর আপনার কাজ আপনি করেন আমাদের কাজ আমাদেরকে করতে দেন আহা হায় রে কোফাল মন্দ সুখ থাকিতে লঞ্চটা ছেড়েছে নদীর মাঝখানে যখন গিয়েছে হঠাৎ করে ঝড় উঠেছে এখন কিসের লুডু আর ছক্কা ক্যারাম বোর্ড সকলে খেলা ফেলাইয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনা যালিমিন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ পাশে দেখলাম একজন হিন্দু দাদা গলার মধ্যে ফইতার মালা উনিও দেখতেছি পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ কি বাড়ি যে বলবেন আর ইমানদার সুবহানাল্লাহ বললে ইমান ও ইহতিসাবান জমিন থেকে আকাশ পর্যন্ত এই খালি জায়গাটি সওয়াব দিয়ে বরফুর করে আল্লাহ পাক ইমানদার আমল লিখে দিবে দাদা আপনি কালমা শিখলেন কবে ওই যে 1971 সালে পাক বাহিনীর ভয়ে আজও মনে রাখছি কোন জায়গায় স্টার দেওয়া লাগে যেই তুফান শুরু হয়েছে স্টার না দিয়ে ফেললাম না
পৃথিবীতে যত ধর্ম আছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম সবচেয়ে আল্লাহর কাছে মনোনীত ধর্ম সবাই বলেন না কোন ধর্ম আমরা এই ধর্ম গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ দামি হয়েছে নবীর কারণে বেদামি হয়েছে কর্মের কারণে মাঝে মাঝে মাহফিল থেকে যাওয়ার সময় কিছু কিছু যুবক ভাইরা আসসালামু আলাইকুম হুজুর কি রে কি হইছে হুজুর হাত দিয়ে আনছেন আমগুরো কিছু দিয়া যান আসিনি কথা কোন আসিনি হাতের গড়ি মোবাইল টাকা পয়সা যা আছে সব কিছু রেখে দে এম ভালো মানুষ আছে কি নাই হ্যাঁ ও এটাও যাওয়ার সময় বলে না দেখছেন আমার গোল্ড অফ মদিনার আজিজ ভাই কত ভাগ্যবালা আপনাদের যেই মিডিয়াটাকে আনতে 5000 টাকার নিচে আসে না পার্শ্ববর্তী একটা মাহফিলে এসে আমাকে ফোন দিয়েছে হুজুর আমি পোস্টারে আপনার নাম দেখেছি মাহফিলে কি আসবো আমি কই আসেন আলহামদুলিল্লাহ কমিটি বিসমিল্লাহ কয় ফকেটা যা না নিয়ে নিয়েন আলহামদুলিল্লাহ কর না তো আপনারা বড় ভাগ্যবান আজকে চমৎকার একটা মিডিয়া এসেছে গোল্ড অফ মদিনা মারহাবা কর ওয়াসটা সাড়ার সাথে সাথে হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ হয় মারহাবা কর মারহাবা তো হিন্দুদের গ্রন্থের নাম অর্থব একটা হিন্দুর মৃত্যুর সময় তার গুরু তাকে শিখাইয়া দেয় বাবা বলো হুতারমিন্দ্র হুতারমিন্দ্রা মহাশুনিন্দ্রা অল্ল জ্যেষ্ঠম শ্রেষ্ঠম ফুন্নং ব্রাহ্মণ অল্ল অল্লামে অল্ল রাসুল মোহাম্মদর কং বরস ইল্লো ইলহাম হরক্তিফাফম ইল্লো ইলহাম পরমপাদম জন্ম বৈকুণ্ঠে ও জফিনাম মোহাম্মাদম লাইলং ইল্লং মোহাম্মদ ইবনে আব্দুল্লং মানং তো মানং ন মানং তো নরক দখলং আমি আপনাদের কাছে জানতে চাই আমি আপনাদের কাছে জানতে চাই এই নিশ্চিন্তপুর মসজিদের মধ্যে আজান হয় আজানের মধ্যে আল্লাহর সাথে নবীর নাম আছে কি নাই আজানের পর নামাজের সময় মুয়াজ্জিন সাহেব ইকামত দেয় ইকামতের মধ্যে আল্লাহর সাথে নবীর নাম আছে কি নাই নিশ্চিন্তপুরের মুসলমান ভাইরা যুবক ভাইরা বৃদ্ধ বাবার আমি আপনাদের কাছে জানতে চাই আমরা যেই কালিমা পড়ে মুসলমান হয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই কালিমার মধ্যে আল্লাহর সাথে নবীর নাম আছে কি নাই কবরের মধ্যে আপনাকে যেদিন রাখা হবে সর্বপ্রথম রেখে একটা দোয়া পড়বে বিসমিল্লাহ ওয়া মিল্লাতি রাসূলুল্লাহ ওই কবরের মধ্যে নবী আছে কি নাই যেই নবী আজানে যেই নবী ইকামতে যেই নবী কালিমায় যেই নবী কবরে সেই নবী হাসরে চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ সেই নবী কি নিয়া ফুটকার রাবারের মতো টানাটানি আমাদের মতো মানুষ মাটির মানুষ আরো জোরে কর না নাউজুবিল্লাহ এ বন্ধুরা গভীর মনোযোগ প্রতিবাদ করার মতো আমাদের ভাষা নাই যুদ্ধ করার মতো অস্ত্র নাই শুধু ওই প্রভুর দরবারে বিচার যারা আমার নবীর সম্মান নিয়া বেয়াদবি করবি আমার নবীর শানে গোস্তাকি করবে আল্লাহ হয়তো তাদেরকে হেদায়েত করুক আর হেদায়েত যদি না হয় আল্লাহ তাদেরকে গজব দিয়া ধ্বংস করে দেখ কথা কোন ঠিক না বাটি বন্ধুরে আমার গভীর মনোযোগ আমরা সবাই জানি হযরতে আদম নবীকে আল্লাহ পাক না বুরামিন মাটি দিয়ে বানাইছে কথা কোন ঠিক নেই ওয়ানলি শুধুমাত্র আদম নবীকে আমার আল্লাহ পাক মাটি দিয়া বানাইছে হযরতে মা হাওয়াকে আদম বাবার বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়া বানাইছে ঈসা নবীকে আল্লাহ পাক রাব্বুল আলামিন জিব্রাইলের ফু দিয়া বানাইছে আমি আপনাদের কাছে জানতে চাই আমাদেরকে আল্লাহ কি দিয়া বানাইছে অনেকে বলবেন মাটি না 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 আমাদের কি আল্লাহ পাক রাব্বুল আলামিন মাটি দিয়া বানাই নাই আল্লাহ পাক আমাদেরকে বানাইছে মা বাবার মিলনের মাঝখানে দু ফোঁটা পানি থেকে যেটাকে আমরা নুকফা বলি অথবা বীজ বলি অথবা মনি বলি আওয়াজ করে করে কন্যা আল্লাহু আকবার চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার গভীর মনোযোগ যাকে আল্লাহ বানাইলে
لولا كلام خلق تلا بلاك كاس بنايتنا زمين بنايتنا سورج بنايتنا چندر بنايتنا بهشت بنايتنا دوزخ بنايتنا زيني موسى نبير نبي عيسى نبير نبي آدم نبير نبي داود نبير نبي আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে আল্লাহ নূর দিয়া বানাইছে চিৎকার করে কোন ঠিক না বেঠি আল্লাহর নবী নূরের নবী ও আপনি নবী আমার জীবনের জীবন মহব্বতে দয়ার নবী না আপনি দেন না এ না না আপনি দিবেন কেন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার কিরে আপুনি উম্মতের জাবিন রহমাতাল্লিল আপনি উম্মতের জাবিন গুনাহগারুন মতের আপন জনে আল্লাহর নবী আপনি হইতে চাঁদের আলো হবল লাগে আপনায় কত ভালো তাই আপনাকে সৈফাসি জীবন ইয়া রাসূলুল্লাহ আপনি হইতে চাঁদের আলো লাগে আপনায় কত ভালো তাই আপনাকে সৈফাসি জীবন রহমাতাল্লিল আলামিন আপনি উম্মতের জাবিন রহমাতাল্লিল আপনি গুনাহগার উম্মতের আপন জনে আল্লাহর নবী নূরের গভীর মনোযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে বানাইয়া মা হাওয়াকে বানাইয়া আল্লাহ পাক হুকুম করলেন ওয়াইদ কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ আদম রে তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করো ও আদম জান্নাতের মধ্যে প্রবেশ করো ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাদিহি সাজাওয়াতা ফাতাকুনা মিনাজ জালিমিন জান্নাতের ভিতরে যত ফল আছে সব ফল খায় আপনি আম চান পাইবেন জাম চান পাবেন কাঁঠাল চান পাবেন যার যেটা পছন্দ আঙ্গুর কমলা বেদানা সব কিছু জান্নাতের মধ্যে আছে তো জান্নাতের ওয়াজ করে একদিন যশোর একটা মাহফিলে জান্নাতের ওয়াজ করে স্টেজ থেকে নামতেছি হঠাৎ করে এক লোক আমাকে আমার সামনে এসে কয় সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর একটা প্রশ্ন কি প্রশ্ন বড় চমৎকার আলোচনা করেছেন জান্নাতের আলোচনা জান্নাতের ভিতরে আল্লাহ সব কিছু দিবে জান্নাতের ভিতরে কি আল্লাহ এই মদ দিবে মদ বিড়ি নাউজুবিল্লাহ কন্না বললাম হঠাৎ করে এই প্রশ্ন হুজুর মাইন্ড করেন না আমার যে বিড়ি ছাড়া আর মদ ছাড়া চলে না নাউজুবিল্লাহ কন্না আর একটু জোরে কন্না নাউজুবিল্লাহ আমার বন্ধুরা অনেক মানুষ গুনার কাজকে নেক কাজ মনে করে এমন মানুষ আছে কি নাই
গুনাহ করে মনে করি আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে বন্ধুরা আমার গভীর মনোযোগ হযরতে আদম নবীকে আল্লাহ কা সব আছে সফল আছে খায় তবে ওয়ালা তা করা বাহা দিহি সাজারতা ফাতাকুন আমিনা জালিমিন ওই গন্ডম গাছের ফল খাওয়া তো দূরের কথা ওই গাছের নিকট যায় না আমি আপনাদের কাছে জানতে চাই শয়তান আমাদের বন্ধু না শত্রু ও ভাই কথা বলেন বন্ধু না শত্রু দেখবেন কিছু কিছু মানুষ আস্তে আস্তে উঠবে আর বসবে মনে করবেন তাদেরকে শয়তান ডিপটাইতেছে কথাগণ ঠিক নি আর যারা আল্লাহ ওয়ালা নবী ওয়ালা ওরা মাহফিল থেকে উঠবে না বসে থাকবে কারণ তারা জানে আল্লাহর নবী বলেছেন ইদা মারার তুম বিরিয়াদিল জান্না তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে ফারতাউ তখন তোমরা জান্নাতের বাগানে প্রবেশ কইরো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো মারিয়াদুল জান্না নবী গো জান্নাতের বাগান দুনিয়াতে আবার কোনটা আমার নবীজি বলেছেন ইদা হালাকা জিকির যেই মজলিসে আল্লাহর জিকির হয় কোরআন হাদিসের আলোচনা হয় নবীর দুরূদ শরীফ পড়া হয় ওই মজলিসটা দুনিয়ার কোন মজলিস থাকে না রে ওই মজলিসটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায় রমজান বদর দিবস 313 জন সাহাবায়ে কেরাম রোজা রাখা অবস্থায় উত্তপ্ত মরুভূমির মধ্যে বদরের প্রান্তরে যুদ্ধ করতে গিয়েছে অন্যদিকে 1000 কাফের আমার নবী দেখেছে আজকে মুসলমানের পক্ষে যারা এসেছে সবাই তো যুদ্ধ করতে জানে না সবাই যুদ্ধ করতে জানে না 313 জন সাহাবি সবার কাছে তরবারি নাই আমার নবীজি একজন 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 করে তরবারি বিলি করতেছে রে সর্বশেষ একটা খাজুরের ডাল একজন সাহাবীর বাগে পড়ল ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ নবী গো আমার বাগে যে তরবারি নাই আমি কি শহীদ হতে পারবো না আমার যে শহীদ হওয়ার তামান্না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আল্লাহ তো বলে দিয়েছে ওয়ালা তাকুলু মাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন হুজুর যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে তাদেরকে মৃত্যু বলতে আল্লাহ নিষেধ করেছে তারা হইল জীবিত তারা কি ওরে তারা না পিয়ে খায় না জমে অসো না গো নবীর প্রেমিক যেই জনা জোর সোর কি সুবহানাল্লাহ বলবেন না তারে মাটিয়ে খায় না জমে অসো না গো নবীর প্রেমিক যেই জনা সে যে লোকের মুখে লুকি দিয়ে মরণেরই ভাবে দেখায় সে যে লোকের মুখে লুকি দিয়ে মরণেরই ভাবে দেখায় প্রেমিক যে জনা তার মাতিয়ে খায় না জমে সোনা গো নবীর প্রেমিক যে জনা এটা আমি সাইফুল ইসলাম হেলালির কথা নয় এটা আল্লাহর কথা আমার নবীর কথা আল আম্বিয়াউ ওয়াল আউলিয়াউ
يصلون في قبورهم كما يصلون في بيوتهم الله نبيদের কোন মরণ নাই তারা শশর রোজার ভিতর নামাজ আদায় করে আল্লাহর ওলিদের কোন ভয় নাই বাবা শাহজালালের ভয় নাই বাবা শাহবরানের ভয় নাই নাসিরউদ্দিন সিপাহ সালার ভয় নাই গেছুদারাস কল্লাশার ভয় নাই গাউসে পাকের ভয় নাই খাজা গরিবের নামাজের ভয় নাই তারা শশর মাজারের মধ্যে নামাজ আদায় করে যেইভাবে তারা নামাজ আদায় করতে তাদের হুজরা খানার ভিতরে দুই হাত তুলে বলেন না ঠিক না রাখে এখন আপনারা কি মনে করবেন হুজুর আপনি যে নবীর আলোচনা করতেছেন কোন সওয়াব আসেনি আপনি যে ওলি আল্লাহর কথা বলতেছেন কোন সওয়াব আসেনি মাহফিলে যাইলে কি লাভ মাহফিলে বসলে কি লাভ এটা আমি আমার নবীর আমার কথা নয় আমার নবী বলেছে ذكرول الانبياء من العبادات وذكر الصالحين كفارا ওরে বন্ধু আল্লাহর নবীদের আলোচনা করলেন কবে আমল নামার মধ্যে সব বলতেছিলাম নবী আমার সাহাবীর হাতের মধ্যে খেজুরের ডাল দিলেন শুকনা খেজুরের ডাল সাহাবী ওই খেজুরের ঢাল টানিয়া কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ কাফেরদের হাতে বড় বড় তরবারি আমি কিভাবে তরবারির সাথে এই খেজুরের ডাল দিয়া মোকাবেলা করব আমার নবী কয় চিন্তা করিস না রে এত আমি নবীর বরকতি হাত মুবারক দিয়া এই খেজুরের ডালটা তোমার হাতে দিয়েছি দেখা গেল এই খেজুরের ডাল দিয়া যুদ্ধ করার সময় কাফেরদের তরবারি ভেঙে গিয়েছে এই খেজুরের ডাল দিয়া যিনি যুদ্ধ করেছে তিনি জয়লাভ করেছে বন্ধুরা রে আমার গভীর মনোযোগ কষ্ট হচ্ছে নবী আমার যেই মাত্র দেখিল কাফেরদের সংখ্যা বেশি আর মুসলমানের সংখ্যা কম নবী আমার এই দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে দিয়েছে আজকে আমার কমিটি ভাইদের মন খারাপ হয়ে গেছে পাশে একটা মাহফিল জানি না মাহফিলের লোকজন হবে কিনা আমি তো কোনো চিন্তাই করি নাই এটা আমার বিশ্বাস আমি গুনাহগার মাইক ধরলে অবশ্যই মানুষ আসবে এটা আমার কোনো গুণ নয় আমার কোনো ক্ষমতা নয় আমার দয়াল নবীর নজর করমে ওলি আল্লাহর নজর করমে মাইক ধরার কারণে অবশ্যই অবশ্যই আল্লাহর পেয়ারা বান্দাগুলো মাহফিলের মধ্যে চলে আসবে কথা বলেন ঠিক না মধ্যে অসুবিধা কোথায় দশটা মাহফিল হোক সমস্যা নাই তো কথা কোন ঠিক নেই আমি বলবো এটাও সুন্নি মাহফিল এটাও সুন্নি মাহফিল হোক কোনো টেনশন নাই কি বলেন প্রতি ঘরে ঘরে প্রতিটা বাড়িতে বাড়িতে মাহফিল হোক নবীর নাম নবীর সম্মান হোক এটা আমরা সুন্নিরা চাই আমাদের মাঝে কোনো হিংসা নাই আমাদের মাঝে কোনো অহংকার নাই একবার নয় বছরে 10 বার আপনারা মাহফিল করান যতই গুড় ততই কথা কোন যত গুড় তত মিষ্টি এই পৃথিবীতে আপনি যদি সামান্য ইবাদত করেন এটারও নেক আছে সুবহানাল্লাহ করেন আরো জোরে করেন সুবহানাল্লাহ সামান্য গুনাহ করবেন এটারও কি আছে পাপ আছে গুনাহ আছে আমার বন্ধুরা গভীর মনোযোগ দয়াল নবী মায়ার নবী যেই মাত্র তাকায়া দেখলো সাহাবীদের সংখ্যা কম অন্যদিকে
সাহাবায়ে কেরাম রোজা রাখা অবস্থায় এই মরুভূমির প্রান্তরে বদরের প্রান্তরে যুদ্ধ করতে এসেছে আমার দয়াল নবী গো মায়ার নবী এই করুণ দৃশ্য যখন দেখেছেন সাহাবীদের সংখ্যা কম কাফিরদের সংখ্যা বেশি আমার দয়াল নবী যে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন আল্লাহুম্মা আনজিজ আয় আল্লাহ তোমার কাছে আমি ভিক্ষা চাই তুমি না ওয়াদা করেছো যখন আমার উম্মতগুলো ঈমানদারগুলো তোমার কাছে কোন ফরিয়াদ করে তুমি আল্লাহ খালি ফিরাইয়া দিবে না আমার দয়াল নবী হাত উঠাইয়া এইবার উপর থেকে হাত যখন উঠাইছে আমার দয়াল নবীর কাঁধ থেকে রুমালটা ছুটে জমিনের মধ্যে এক কাঁচা পড়ে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া এসে আমার নবীজির কাঁধের মধ্যে আবার রুমালটা উঠাইয়া দিছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আর হাত উঠাইতে হবে না গুরুজি আপনি হাত নামান ইয়া রাসূলুল্লাহ ও অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আপনার হাত কবুল করবে বলতে না বলতে হযরতে জিব্রাইল আমিন আমার নবীর সামনে হাজির নয়াপাড়া সূরা আনফালের নয় নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন নাজিল করে দিলেন ইদ তাস্তাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবালাকুম আন্নি মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন ও বন্ধু আপনি হাত নামান আপনি চিন্তা করেন না মুসলমানের সংখ্যা যদিও 313 জন আমি আল্লাহ আকাশ থেকে 1000 রহমতের ফেরেশতা মুসলমানের পক্ষ হইয়া কাফেরের বিরুদ্ধে তরবারি ধরার জন্য আমি ফেরেশতা আকাশ থেকে পাঠাইতেছি আল্লাহু আকবার বলে আমার বন্ধুরে কিছুক্ষণ পরে জিব্রাইল গিয়ে আবার ফিরে আসলেন হুজুর আল্লাহ বলেছে 1000 নয় 3000 ফেরেশতা পাঠাইবেন জিব্রাইল আবার চলে গেলেন ও বন্ধু আবার কিছুক্ষণ পরে আসলেন ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলেছে 3000 নয় আজকের এই ময়দানের মধ্যে আমার আল্লাহ পাক 5000 ফেরেশতা পাঠাইবে যুদ্ধ শুরু হয়ে গেল ছোট দুইটা বাচ্চা মাজার মুয়াফাস দুইটা শিশু দয়াল নবীর সামনে এসে ডাক দিয়া কয় নবী গো ও দয়াল নবী মায়ের নবী আমরা দুই ভাই এসেছি আবু জাহেলের সাথে কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য আমার নবীজি মাথা থেকে মাথা পর্যন্ত তাকাইয়া দেখলেন এই ছোট্ট বাচ্চা তাদের এখনো যুদ্ধ করার সময় হয় নাই ও বাবারা তোমাদের তো এখনো যুদ্ধ করার সময় হয় নাই তবে হ্যাঁ বড় ভাইকে যুদ্ধের ময়দানে নেওয়া যায় ছোট ভাইয়ের এখনো বয়স আসে নাই ফিটনেসও আসে নাই বন্ধুরা রে আমার বাবা রে আমার ছোট ভাই বড় ভাইয়ের কানের কাছে মুখ নিয়া ডাক দিয়া কয় ভাই রে ও ভাই আমরা একটা অভিনয় করব তুমি একা একা যুদ্ধের ময়দানে যাবে আমি যাব না এটা তা হয় না আমরা দুই ভাই কুস্তি লাগার কথা নবীর কাছে প্রস্তাব দিব তবে তোমার কাছে অনুরোধ তুমি নিচে শুয়ে যাইও আমি তোমার বুকের উপর উঠবো তাহলে নবী মনে করবে আমার শক্তি আছে আমাকেও যুদ্ধের ময়দানে নিয়ে যাবে বন্ধুরে আমার আমার নবীর কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কুস্তি লাগাইয়া দেখেন না আমার শক্তি বেশি এবার আমার নবী কয় ঠিক আছে কুস্তি লাগো দুই ভাইয়ের মধ্যে যখন কুস্তি লাগাইয়া দিছে ছোট বড় ভাই শুয়ে গেল আর ছোট ভাই বুকের উপর বসে গেছে আমার
নবী কই বুঝেছি তোমার যুদ্ধে যাওয়ার জন্য বড় তামান্না ঠিক আছে তুমি যুদ্ধের ময়দানে যাও এবার যুদ্ধের ময়দানে জাপাইয়া পড়ে হযরত আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা নুহুর কাছে যাইয়া এই দুইটা বাচ্চা দাঁত দিয়া কয় ইসলামের চির দুশমন কোনটা নবীর দুশমন কোনটা আবু জাহেল কোনটা আমাদেরকে আমার আমরা দুই ভাইকে দেখাইয়া দেন আমার বন্ধুরে সাহাবী দেখাইয়া দিল ওই যে বড় একটা গুনার মধ্যে ছড়ে ছড়ে কাফেরদেরকে দিক নির্দেশনা দিচ্ছে এটাই হলো ইসলামের বড় দুশমন কাফের এটাই হলো আমার নবীজিকে কষ্টদাতা আবু জাহেল বলতে দেরি রে এই দুইটা বাচ্চা গোড়ার ফাঁকে ফাঁকে যাইয়া বন্ধুরে আমার আবু জাহেলের গুনার পায়ের মধ্যে এত জোরে তরবার দিয়া আঘাত করছে আবু জাহেল গুনা থেকে জমিনের মধ্যে পড়ে গেছে এমন সময় আবু জাহেলের ছেলে এসে এক ভাইয়ের হাতের মধ্যে তরবার দিয়ে এত জোরে আঘাত মেরেছে রে এক ভাইয়ের হাতটা দুই টুকরো হয়ে গেছে কিন্তু চামড়ার উপর ঝুলতেছে হাতের দিকে কোনো খেয়াল নাই হাতের দিকে কোনো নজর নাই এই হাতের জন্য যুদ্ধ করতে পারে না হাতটা বড় ডিস্টার্ব করে তাই কি করলো এই কাটা হাতটাকে পায়ের তলে দিয়া টান দিয়া পা হাতটাকে ছিঁড়ে এবার যুদ্ধের ময়দানে আবার জাপাইয়া পড়ে এক ভাই আবু জাহেলকে পা দিয়া চাপ দিয়া ধরলেন আরেক চিৎকার করে বলি আল্লাহু আকবার বন্ধুরে আমার ও বাবারা মুসলমানদের জয় হলো যুদ্ধের শেষে দুই ভাই নবীজির কাছে আসলো আমার নবীজি ডাক দিয়া বলল এ সাহাবী তোমার হাত কোথায় তোমার হাতে কি হয়েছে সব কিছু নবীজির কাছে বিস্তারিত বললেন ইয়া রাসূল আল্লাহ নবী গো আমি যে হাত কাটা আমার নবী কয় এ সাহাবী যুদ্ধের ময়দান থেকে কাটা হাতটা নিয়ে আসো এবার সাহাবী যাইয়া কাটা হাতটা আমার নবীজির সামনে আনছে রে আমার দয়ার নবীজির থুতু মুবারকে কত বরকত আমার নবীজি পুসিনা মুবারক কত সুগন্ধময় ছিল আমার নবীজি প্রস্রাব মুবারক পান করে উম্মে আয়মান জান্নাতের টিকিট পেয়ে গেছে আমার নবীজির রক্ত মুবারক পান করে আমার বন্ধুরে যুদ্ধের ময়দানে সাহাবী মালিক বিন সিনান আমার নবীজির রক্ত মুবারক পান করে জান্নাতের টিকিট পেয়ে গেছে যেই নবীজির থুতু মুবারকে এত বরকত এত সুগন্ধ আজকে আহলে হাদিসের কুলাঙ্গারেরা তাদের বড় হুজুর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে আমার নবীর মুখ থেকে নাকি দুর্গন্ধ বের হতো এ বন্ধুরা ও ব্রাহ্মণবাড়িয়ার বাবারা এই আহলে খবিজদেরকে আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে বয়কট করতে চাই কি চাই না কোন মসজিদে ঢুকতে দিব না এদেরকে মাহফিলে উঠতে দিব না এই শাহজালালের দেশ সিলেটের দেশ ব্রাহ্মণবাড়িয়ার দেশ কথা কোন ঠিক না বাধি এই সিলেটের জমিনে কুলাঙ্গার বেয়াদব আবু তোহা আবনা যে আমার নবী কি বলেছে আমার নবী নাকি পাগল হয়ে গেছে আর জোরে কন্না নাউজুবিল্লাহ সে আবার আমাদের বাংলাদেশে আমাদের সিলেটের পবিত্র ভূমির মধ্যে এসে ওয়াজ করে সে মিলাদও করে নাই কিয়ামও করে নাই সকল সুন্নিরা মিলাদ করেছে কিয়াম করেছে আত হাত তুলে দোয়া করেছে এই বেয়াদবি রাসূল গোস্তাকে রাসূল গোস্তাকে ওলি বসেও ছিল মুনাজাত করে নাই জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ আরেকটু জোরে কন্না ইয়া নাউজুবিল্লাহ
বন্ধুরে আমার গভীর মনোযোগ নবীর থুতু মুবারকে কেমন বরকত নবীর প্রস্রাব মুবারকে কেমন বরকত নবীর পসিনা ঘাম মুবারক কেমন সুগন্ধ সাহাবায়ে কেরাম শিশির মধ্যে ঢুকে যাওয়ারতো কোথায় যখন অনুষ্ঠানের মধ্যে রওনা করত এই ঘাম মুবারক শরীরের মধ্যে লাগাইতো কেন লাগাইতেন কয় আমাদের যে আতর নাই আমাদের কাছে মেশক আম্বর নাই মেশক আম্বরের প্রয়োজন নাই আতরের প্রয়োজন নাই আমার দয়ার নবী মায়ার নবী নূরের নবী জির ফসিনা মুবারক মেশক আম্বরের চাইতে আরো বেশি সুগন্ধ ছিল আমার বন্ধুরা গভীর মনোযোগ বলতেছিলাম ছোট্ট বাচ্চাটার হাত কাটা আমার নবীর সামনে এই কাটা হাতটা নিয়ে এসেছে আমার দয়াল নবী মায়ার নবীজি থুতু মুবারক মুখ থেকে লইয়া ওই ছোট সাহাবি বন্দরে তার কাটা অংশের মধ্যে আমার নবীজির থুতু মুবারক লাগাইয়া যেই মাত্র কাটা হাতটা তার কাটা অংশের মধ্যে লাগাইয়া দিছে আমার নবীজির থুতু মুবারক এত বরকত দিয়ে আমার নবীজির থুতু মুবারক লাগানোর কারণে সাহাবীর হাতটা মুহূর্তের মধ্যে জোড়া লেগে গেছে এ বন্ধুরে আমার ওই নবী কেমন নবী কথা কোন ঠিক না বা ঠিক তিনি আমাদের জন্য নিয়ামত না কিয়ামত আর জোরে কন্যা নিয়ামত না কিয়ামত ও গো নবী প্যারা নবী তোমারই দরবার ঠিক নি বলেন একটু মহব্বতে ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতে চাইলে একবার যেতে চাই বারে বার দু জাহানে একটু বলেন না সবাই তোমার নিদারি দু জাহানে চলে শুধু তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী তুমি কি বলেন না কি ফারেন না আপনারা বলেন না তুমি আমি তোমার ভিখারি বলেন তোমার ভিখারি আমার নবী বলেছে আনা কাসমুন আল্লাহু ইউতি আল্লাহ আমাকে দেয় আর আমি উম্মতের মাঝে বিলীন করি আমার নবীজি কি আল্লাহ পাক জান্নাত বানাইছে আল্লাহ পাক রাব্বুল আলামিন কাউসার বানাইছে আমার দয়ার নবীকে দান করে দিয়েছে আর আমার দয়ার নবী যাকে খুশি তাকে আমার দয়ার নবীজি এই হাশরের ময়দানে জান্নাত বিলি করবে কাউসার বিলি করবে কৃপণতা করবে না আল্লাহ বাধা দিবে না নবী যার মন চায় তাকে আমার দয়ার নবীজি কাউসার দিবে জোরে কন্যা সুবহানাল্লাহ ওই নবীর শান কত মহান হযরতে আদম নবী জান্নাতে ভিতরে গন্ধম খাইলেন মা হাওয়া গন্ধম খাইলেন গন্ধম খাওয়ার সাথে সাথে মা হাওয়ার শরীর থেকে জান্নাতি পোশাকটা খুলে পড়ে গেছে বাবা আদমের শরীর থেকে জান্নাতি পোশাকটা অটোমেটিক খুলে পড়ে গেছে হায় হায় লজ্জিত 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 উলঙ্গ এখন কি করি পোশাক পাবো কোথায় পোশাক যতই টানে পোশাক আসে না এবার বাবা আদম নিল তিনটা পাতা ইজ্জত ডাকলেন মা হাওয়া নিলেন পাঁচটা পাতা নিজের ইজ্জত ডাকলেন আব্রু ডাকলেন সে কারণে মৃত্যু হলে একজন পুরুষকে গোসল দিয়া তিনটা কাপন পরানো হয় কথা কোন ঠিক নি একজন মহিলা যখন মারা যায় মহিলাকে গোসল দিও পাঁচটা কাপড়ের কাপড় পরানো হয় কথা কোন ঠিক না ঠিক বন্ধুরে আমার আল্লাহ পাকের হাকিকত বোঝা বড় কঠিন আমার দয়াল আল্লাহ পাক রাব্বুল আলামিন আদম নবীকে পৃথিবীর মধ্যে জিব্রাইলের মাধ্যমে নামাইয়া দিলেন জিব্রাইল এমন একটা জায়গার মধ্যে আল্লাহ পাকের হুকুমে আদম নবীকে নামাইয়া দিলেন যেই জায়গাটা আসবত তখন ছিল শৈলের দ্বীপ একদিকে ভূমধ্য সাগর অন্যদিকে আরব সাগর চতুর্দিকে সাগর আর সাগর রাস্তা বলতে কিছু নাই নীরব নির্জন অন্ধকার
চতুর্দিকে পশু বাকির ডাক জন্তুর ডাক আদম নবীজি আল্লাহকে ডাক দিয়া কই আল্লাহ আওয়াজ করে কন্না আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله তুমি আমাকে ক্ষমা করে দাও আমি নফসের উপর জুলুম করেছি এক বছর কাছেন আল্লাহ একটা বারের জন্য আদম নবীর দিকে তাকায় না 200 বছর কাঁদলেন তাও তাকায় না গভীর মনোযোগ 300 বছর কেঁদেছে কিন্তু আল্লাহ একবারও আদম নবীর দিকে তাকায় ও নিশ্চিন্তপুরের যুবক ভাইরা আমার বৃদ্ধ বৃদ্ধ বাবারা গভীর মনোযোগ হাকিকতের আলোচনা কোন কিচ্ছা কাহিনী নয় হঠাৎ করে আদম নবীজি ডাক দিয়ে বলল ইয়া রব্বি বিহাক্কি মুহাম্মাদিল লিমা গফরতালি আল্লাহ গো তুমি কি মুহাম্মাদের উসিলায় আমাকে ক্ষমা করতে পারো না ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ওরে হাসরতে নবী সাড়া নাই দরদি নাই বলেন না হাসরতে নবী সাড়া নাই দরদি নাই ওই কবরে নবী সাড়া নাই রে উপায় নাই বলেন ওই কবরে নবী সাড়া নাই রে উপায় নাই হাসরতে নবী সাড়া নাই দরদি নাই হাসরতে নবী সাড়া নাই দরদি নাই ওই কবরে নবী সাড়া নাই রে উপায় নাই বলেন ওই কবরে নবী সাড়া নাই রে উপায় আরে কবর হাসর ফুলছে রাতে আপন কেউ রইবে না সাথে হালকায় আপন হয়ে থাকবে তখন নবী মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ বলেন হায় আপন হইয়া থাকবে তখন নবী মুহাম্মদ কবর হাসর ফুলছে রাতে স্বজন কেউ রইবে না সাথে আপন হইয়া থাকবে সেদিন নবী মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ বলেন আরেকটু জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ আপন হইয়া থাকবে সেদিন নবী মুহাম্মদ কাসারের পেয়ালা পেয়ে প্রাণ জোড়াবো তাই কাসারের পেয়ালা পেয়ে প্রাণ জোড়াবো তাই নবী ছাড়া ওই কবরে নাই দরদি নাই বলেন নবী ছাড়া ওই কবরে নাই রে উপায় নাই খোদা পেতে চাও যদি মন নবীর পথে কর গমন হৃদয়েতে ধারণ কর নবীর মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আরেকটু জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ খোদার কসম বলি রে নবীর মোহাম্মদ যদি অন্তরে না থাকে যত নামাজ পড়েন না কেন লাভ হবে নবীর মুহাম্মদ যদি অন্তরে না থাকে যত রোজা রাখেন না কেন কোনো লাভ হবে না নবীর ভালোবাসা অন্তরের মধ্যে থাকতে হবে এরপর আপনি নামাজ পড়লে লাভ হবে রোজা রাখলে লাভ হবে যাকাত দিলে লাভ হবে দান খয়রাত করলে লাভ হবে নবীর ভালোবাসা যদি না থাকে আপনার ঈমান আকীদা যদি থাকে আমার নবী একজন আমাদের মতো সাধারণ মানুষ তাহলে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না দুই হাত তুলে বলেন ঠিক না বেঠি বন্ধুরা গভীর মনোযোগ যেই মাত্র আমার নবীর উসিলা দিয়া আদম নবী ডাক দিয়ে বলল আল্লাহ মুহাম্মদের উসিলা তুমি ক্ষমা করে দাও আমাদের দেশে কয় উসিলা ধরা না যায় কথা কন ঠিক নি যারা বলে উসিলা ধরা না যায় তারা ওয়াজটা শুনেন আমাকে প্রশ্ন করবেন কোনো অসুবিধা নাই
আমার থেকে মোবাইল কার্ড নিয়ে যাবেন নাম্বার নিয়ে যাবেন আপনি প্রশ্ন করবেন আমি কিতাব খুলে আপনাকে হাদিসটা দেখায়া দিব সুবহানাল্লাহ কোন সুন্নিরা ওয়াজ করে সালাম ছড়ানো সালাম নিয়া কথা কোন ঠিক না বাঠি সুন্নি আলেমরা দলিলের বলে কথা বলে মুখের জোরে কথা বলে না কথা কোন ঠিক না বাঠি সুন্নি ফির মাশায়েক দরবারে গেলে পীর মাঠে ময়দানে বীর কথা বলেন ঠিক না বাঠি এ বন্ধুরা গভীর মনোযোগ বলতেছিলাম যারা বলেন উসিলা দ্বারা নাজায়েজ শুধু নাজায়েজ নাজায়েজ কম কিন্তু কোন দলিল দিতে পারে না তারা কয় চার দিন দোয়া পড়ানো যাবে না মানুষকে খাওয়াতে হবে না হুজুর তাহলে কি করলে ভালো হবে কয় শুধু আমাদেরকে দাও মাদ্রাসা দাও তো আপনাদেরকে দিলে কি হবে আমরা শুধু ফুলবো ফ্যাট মোড়া করব আর গিন্ডি মোড়া করব কথা কোন ঠিক নেই মাদ্রাসার নাম দেয় নুরানি দাওয়াত দিলে দেখা যায় না আছে মিলাদ না আছে কিয়াম না আছে দুরুদ এরা বড় মরদুদ মাদ্রাসার নাম দেয় নুরানি দাওয়াত দিলে দেখা যায় জুরানি আস্তাগফিরুল্লাহ 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 কথা কোন কি আপনারা কি মন কষ্ট নিতেছেন এগুলা কি বাস্তব কথা না অবাস্তব কথা আমি বাস্তব ছাড়া কোনো কথা বলি না আগে মিলাদ ছিল আজ থেকে 20 বছর আগে প্রতিটা ঘরে ঘরে মিলাদ ছিল কিয়াম ছিল সালাতু সালাম ছিল হুজুর কথা বলেন ফির সাহেব হুজুর তো বয়স কম হয় নাই কথা কোন ঠিক না বাঠি আজ থেকে 20 30 বছর আগে আজান রেডিওর মধ্যে দিত আজানের পর দোয়া হতো আরজুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা কথা কোন ঠিক না বাঠি আজকে কারা তোমরা বাংলাদেশের মধ্যে এসে দেওবন্দ থেকে বাংলাদেশে এসে আমরা যারা এই দেশের স্থায়ী না তাদেরকে আমরা কি বলি রোহিঙ্গা কথা কোন ঠিক না বাঠি রোহিঙ্গার মতো বাংলাদেশে এসে তোমরা বাসা বেঁধে নতুন নতুন করে ফতোয়া দিয়ে সাধারণ ইমানদারদের ইমান নষ্ট করতেছো কথা কোন ঠিক না বাঠি আমরা বলতে পারবো আমরা এই দেশের মানুষ হুব্বুল ওয়াতান মিনাল ঈমান আমরা জন্মভূমিকে ভালোবাসি এ দেশেই আমাদের জন্ম এ দেশেই আমাদের মৃত্যু হবে কথা কোন ঠিক নেই এ বন্ধুরা গভীর মনোযোগ নবীজিকে প্রশ্ন করল একজন সাহাবী এসে আইয়ুল ইসলামে খাইরুন নবী গো ইসলামের মধ্যে উত্তম কাজ কি গভীর মনোযোগ আমার নবীজি বললেন তুতিমুত তোয়াম ইসলামের মধ্যে উত্তম কাজ হলো তোমরা মানুষকে দাওয়াত দিয়া খাওয়াইবা এটা ইসলামের মধ্যে বড় সওয়াবের কাজ মারহাবা কর মারহাবা এ বন্ধুরা যাই হোক আদম নবী ডাক দিয়ে বলল ও আল্লাহ মোহাম্মদ রুসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় আদম রে ও আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদান আমি তোমার কাছে জানতে চাই বলো তুমি আদম নবী আমার বন্ধু মুহাম্মাদের নাম কোথায় পাইছো আমার বন্ধুর পরিচয়টা তুমি কিভাবে পাইছো আদম নবী এবার ডাক দিয়া কয় আল্লাহ গো ও আল্লাহ লিআন্নাকা লাম্মা খলাকতানি তুমি যখন আমি আদমকে বানাইছো মাটি থেকে আমার ভিতরে তুমি ওনাফাখতা ফিয়া মির রুহি আমার ভিতরে তুমি রুহ দিয়েছো রব্বুল আলামিন আমার ভিতরে তুমি রুহ দেওয়ার পর রাফাতু রাসি আমি আমার মাথা যখন উপরের দিকে উঠাইলাম আমার নজরটা সপ্তম আকাশ অতিক্রম করে সিদ্রাতুল মুনতাহা অতিক্রম করে লামকাম অতিক্রম করে আমি তাকাইয়া দেখলাম আরশে আজিমের মধ্যে চারটা খুঁটি আল্লাহ গো চারটা খুঁটির উপরে লেখা দেখতে পেয়েছি তাওয়াইমুল আরদি মাতু বাংলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলাল্লাহ জোরে ইয়া রাসূল মাশাআল্লাহ মুহাব্বতে ইয়া রাসূলাল্লাহ
يا رسول الله يا حبيب الله يا رسول يا رسول الله جور جور يا رسول الله কষ্ট হচ্ছে বাবা আর কি 10 মিনিট করব নাকি ছেড়ে দিব 12:30টা তো বেজে গেছে আমি আবার ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে আলোচনা করি আমার চিন্তা থাকে মাথায় থাকে চিন্তা যে মানুষ যেন ফজরের নামাজ পড়তে পারে কিন্তু এমন সময় আমাকে মাইক দিয়েছেন যখন বাজার ভেঙে যায় কিন্তু আলহামদুলিল্লাহ বাজারটা ভাঙে না বাজারটা আরো জমে গেছে কথা কোন ঠিক নেই নাকি অসুবিধা হচ্ছে বাবা গতকালকে আমাকে এরকম 11:30টায় মাইক দিয়েছে মাহফিল ছেলে কোন জায়গা জানি ছিল ওই যে কুমিল্লার পাশে একটা মাহফিল ছিল যাই হোক নবীনগর নবীনগর ওইদিকে মাহফিল ছিল 11:30টায় মাইক দিয়েছে আজকেও একই কোনো অসুবিধা নাই ফান্তাবাদ দিবেন কাঁচামরিচ দিবেন আলহামদুলিল্লাহ যদি তাও নাই শুধু ফান্তাবাদ দিবেন আলহামদুলিল্লাহ গরুর গোশত দিবেন আলহামদুলিল্লাহ মানুষ নাই মাইক দিবেন আলহামদুলিল্লাহ চোখ বন্ধ করে ওয়াজ শুরু করে দিই মারা পাকন কষ্ট হচ্ছে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন আদম এ আদম তুমি যদি কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতাম না ক্ষমা করতাম না ক্ষমা করতাম না আদম রে আমার বন্ধুর উসিলা ধরার কারণে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা ধরার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আদমকে ক্ষমা করে দিয়েছি জোরে সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ মাইকের মেশিনের বলেন বাড়া পড়াইছেন কেন মানুষের কানে দিয়ে বিকেল তো মাইকের মেশিনের ভলিউমটা হালকা কমান এত চমৎকার মাইক অনেক সুন্দর মাইক কথা কোন ঠিক না বেটি সাউন্ড এত বেশি লাগে না মেশিন মেশিন আমি এটা দান হাত দান কেন মেশিন হলো এটা না না বক্সের আওয়াজ নাকি কষ্ট হচ্ছে বাবা মাইকের আওয়াজ কমাইতে বলছে বক্স এর আওয়াজ কমাইছে এ বন্ধুরা গভীর মনোযোগ মুহাব্বতের কান লাগাইয়া শুনেন নবীজির দরবারে একজন সাহাবী এসেছে ওই সাহাবীর গালের মধ্যে থাপ্পুড়ের দাগ বয়োবৃদ্ধ সাহাবী হযরতে সালমান ফার্সি গালের মধ্যে পাঁচটা আঙ্গুলের দাগ নবীজির সামনে এসে আঙ্গুলের দাগগুলো নিয়ে আমার নবীজির সামনে গালটাকে ঢাকনা দিয়ে বসে আছে আমি আপনাদের কাছে জানতে চাই গো যদিও সাহাবি গালটাকে ঢাকনা দিয়েছে আমার নবী দেখে কি দেখে না আমার নবী জানে কি জানে না ওর কোন পাগলে বলে নবী গায়েব জানে না বলে না কোন পাগলে বলে নবী বাড়াই দেন না হালকা বাড়াই দেন না ডিস্টার্ব হইতেছে মিশিন ওইটা বাড়াই দেন না হালকা জোরে কোন পাগলে বলে নবী কয়েলেমের সাগর গো নবী শাহে মদিনা বলেন এলেমের কোরআন হাদিসে পড়লে শুধু আলেম তো হয় না ঠিক নেই কোরআন হাদিসে পড়লে শুধু আলেম তো হয় না নবীর প্রেমে মজল যারা তারা মাওলানা বলেন নবীর প্রেমে ওর কোন পাগলে বলে নবী গায়েব জানে না কোন পাগলে এলেমের শহর গো নবী শাহে মদিনা বলেন এলেমের শহর গো নবী নবী আমার ডাক দিয়ে সাহাবি সালমান ফার্সি রে বয়স কত 200 বছর বয়োবৃদ্ধ সাহাবি নবীর সামনে বসে বসে কান্দে
চোখের পানিগুলো ছেড়ে দিয়া সাহাবী কান্দে নবী আমার ডাক দিয়া কয় সাহাবী রে তোমার মনে কি দুঃখ বলো 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 আমার নবীর কাছে বলতে শুরু করেছি ইয়া রাসূলুল্লাহ সকলে জোরে জোরে কান্না ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী আমি সাহাবী গরীব একটা বেদুইন ইহুদির খেজুর বাগানের মধ্যে আমি চাকরি করতাম গো নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি মুসলমান হওয়ার ঘটনাটা আপনার কাছে খুলি বলি আমি কিভাবে মুসলমান হয়েছি হুজুর ও দয়ার নবী মায়ার নবী গো ওই ইহুদি খেজুরের বাগানে আমি দৈনিক পানি দেই কাজ করি তার বিনিময়ে আমাকে কিছু খেজুর দেয় ইয়া রাসূলুল্লাহ একদিন আমি শুনতে পেয়েছি আপনি দয়াল নবী মায়ার নবী ইসলামের নতুন ইসলামের পতাকা উড্ডয়ন করেছেন কালিমার দাওয়াত দিয়েছেন নবী গো ও দয়াল নবী মায়ার নবী আমি আপনার চেহারা দেখে পাগল হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কাছে মুসলমান হয়েছি আমি যখন আবার মুসলমান হইয়া ওই ইহুদির বাগানের মধ্যে ফিরে চলে গেলাম ইহুদি তাকাইয়া দেখলো আমি সালমান পারসি আল্লাহকে সিজদা দেই খামসু সালাওয়াত ইফতার আদা হুন্নাল্লাহ আমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি যদিও আমরা ফজর নামাজ পড়ি না মাশাআল্লাহ ঠিক নি কথা কোন ঠিক নি আছে বান্দার জিন্দেগি নাই রে বান্দার বন্দেগি শুধু ওয়াজ শুনলে চলবে না নামাজ লাগবে কি লাগবে না কথা কোন বন্ধুরা গভীর মনোযোগ সাহাবী নামাজ আদায় করে ওই বাগানের মালিক ইহুদি ডাক দিয়া কয় সালমান ফারসি রে সত্য কথা বলো তুমি যে নামাজ আদায় করছো এত মুসলমানের কাজ হযরত সালমান ফারসি ডাক দিয়ে কয় মনিব মুসলমান কোনদিন মিথ্যা কথা বলে না মুসলমান সত্য কথা ছাড়া মিথ্যা কথা বলতে পারে না কথা বলেন ঠিক না বা ঠিক বন্ধুর কাছে টাকা পাইবে দশ হাজার প্রতিদিন আসে হয়তো লুকাইয়া থাকে নয়তো বলে আজকে দিব না কালকে দিব আছে কি নাই তো একদিন মেজাজ খারাপ নিয়ে আসছে বন্ধুর কাছে এই কুদ্দুস আজকে যদি টাকা না দাস তোর একদিন কি আমার একদিন ঘরে আসর কোনো কথা নাই চুপচাপ এই কুদ্দুস ঘরে আসর ছোট্ট বাচ্চাটারে আব্বা ঘরে নাই তো ছোট্ট বাচ্চা বন্ধুর কাছে যাইয়া কয় আব্বা কইছে আব্বা ঘরে নাই ও তো এখনো মিথ্যা কথা ফাঁকা হয় নাই ট্রেনিং দিচ্ছে বাবায় ট্রেনিং দিচ্ছে এরকম ভালো মুসলমান আছে কি নাই কথা কোন আছে কি নাই মুখে মুখে কালমা চরিত্রটা এত খারাপ যে চরিত্রের মধ্যে হাতই দেওয়া যায় না রাগ করতেছেন বাবা ও বন্ধুরে গভীর মনোযোগ হযরত সালমান ফারসি ডাক দিয়ে বলে মারলে মারেন কাটলে কাটেন মিথ্যা কথা বলতে পারি না আমি নবীজির সুন্দর চেহারা দেখে মুসলমান হয়ে গেছি বন্ধুরারে আমার এবার ইহুদি মনিব মেজাজটা খারাপ হইয়া গেছে তার জন্য শাস্তি নির্ধারণ করলো দৈনিক তোমার পিঠের মধ্যে 200 ব্যাপ মারা হবে গালের মধ্যে থাপ্পড় মারা হবে নাউজুবিল্লাহ কোন যতদিন পর্যন্ত তুমি কালিমা না শোনো মুহাম্মদের সঙ্গ ত্যাগ না করো ততদিন পর্যন্ত এই শাস্তি বহাল থাকবে দৈনিক 200 ব্যাচ
গালের মধ্যে দুই গালে থাপ্পুর নাউজু বিল্লাহ কোন বয়স কত আহ আল্লাহু আকবার এরপর নবী ছাড়ে নাই রে কালিমা ছাড়ে নাই মারলে মারুক থাপ্পুর দিলে দেখ অপমান করলে করুক কেটে বেলু গর্দান উড়াইয়া দেখ তবু নবী ছাড়ব না নবীকে হৃদয়ের মধ্যে ধারণ করে রাখব এ বন্ধুরে আমার গবির মনোযোগ সাহাবীরা ইহুদির কাছে আসলো এ ইহুদি কিসের বিনিময় এই বৃদ্ধ সাহাবী সালমান ফার্সিকে মুক্তি দিবেন ডাক দিয়ে কয় একটা শর্তই মুক্তি দিব যদি চার শত গাছ খেজুর গাছ একই দিনে লাগাইয়া একই দিনে খেজুর গাছ বড় হবে একই দিনে খেজুর ধরবে খেজুর পাকবে পরীক্ষাটা সহজ না কঠিন নবীজির কাছে প্রস্তাব এসেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও ইয়া হাবিবাল্লাহ ইহুদির বাচ্চা এমন একটা কঠিন পরীক্ষা দিয়েছে যেন সালমান ফার্সিকে মুক্তি না দিতে হয় নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়া বলে রে তোমরা কোন চিন্তা কইর না আমি রহমাতুল লিল আলামিন এই নূরানি হাত মোবারকে একই দিনে খেজুরের বেশি লাগাইব ইয়া রাসূলুল্লাহ বলেন যাকে সাওয়াতু তুই মুহাম্মদ আরে যাকে সাওয়াতু তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাখে সুঙ্গা খুশবো এ মুহাম্মদ আরে লাখে সুঙ্গা খুশবো এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান বন্ধ রাখবেন না জোর কন্যা ইয়া রাসূলুল্লাহ এ সাহাবীরা যাও যাও চার শত বিসির ব্যবস্থা কর অথবা চারশোটা খেজুরের ছোট সারার ব্যবস্থা কর বন্ধুরে আমার আমার দয়াল নবীজি জায়গা নির্ধারণ করলেন চারশত সারা খেজুরের চারা আমার দয়াল নবীজির কাছে আনা হলো মরুভূমি শুকনার দেশ যেখানে তস নাই পানিও নাই শুধু বালু আর বালু আজও দেখা যায় একটা সাহাবি গাছ দাঁড়িয়ে আছে যে গাছের নিচে আমার দয়ার নবীজি বসে বসে ছায়ার মধ্যে গাছের জন্য দোয়া করেছে সাথে সাথে ওই গাছের মধ্যে পাতা বের হয়েছে আমার দয়ার নবীকে ছায়া দিয়েছে আজও সেই গাছটা আছে কি না সম্ভবত তুরস্ক না আল্লাহু আকবার আরেকটু জোরে করেন আল্লাহু আকবার বন্ধুরে আমার গভীর মনোযোগ আমার নবী কেমন নবী যাকে আল্লাহ এই মাসে মেরাজে নিয়েছে যাকে আর কাউকে নেই নাই কত দামি নবীর উম্মত ইন্নাল্লাহা হাররামা আলাল আমবিয়াই আইয়াত খুলাল জান্নাতা কবলি আমার নবীর আগে কেউ জান্নাতে যেতে পারবে না আমার দয়ার নবী সর্বপ্রথম জান্নাতের তালা খুলবে আমার নবী জান্নাতের মধ্যে প্রবেশ করবে নবীর সাথে সাথে আমরা উম্মতরাও জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাই কি চাই না গভীর মনোযোগ রে বন্ধুরে আমার ওই নবীর হাতে কেমন বরকত মরুভূমির উত্তপ্ত বালু রুদ্রের তাপ দয়াল নবীজি খেজুরের সারা গুলো লাগাচ্ছে লাগাইয়া সামনে চলে গেছে ওই গাছটা বড় হতে শুরু হয়েছে
আর একটা গাছ লাগাইছে দ্বিতীয় গাছটাও বড় হয়ে গেছে আর একটা গাছ লাগাইছে তৃতীয় গাছটাও বড় হয়ে গেছে আমার নবীজি এইভাবে 400 খেজুরের চারা আমার দয়াল নবীজি নিজ হাতে লাগাইলো ওরে বন্ধুরা আমার দয়াল নবীজি খেজুরের চারা চারা 400 চারা লাগাইছে একই দিনে চারাগুলো বড় হয়েছে পিছনে ফুল ধরে গেছে তার পিছনে ফল বের হয়েছে তার পিছনে খেজুরগুলো পেকে পেকে পুরা 400 গাছ খেজুর দিয়া বরফ হয়ে গেছে যেই খেজুর বর্তমানে অনেক দাম বাংলাদেশ আছে নাম কি আজোয়া আজোয়া এতে ফিশা বুজুর কইতেছে আজোয়া মাঝে মাঝে মুরিদান অবশ্য হাদিয়া আনে কিনা জানি না নেওয়ার দরকার ফিরের দরবারে কথা কন ঠিক না বা ঠিক ফির সাহেব দরবারে নেওয়ার দরকার অনেক বেয়াদবরা ফতোয়া দেয় কোন মাজারে কি নাও দরবারে কেন নাও দরবারে নেওয়ার দরকার কি মাজারে দেওয়ার দরকার কি শুধু আমাদের কে দাও এটা জায়েজ আর সব না জায়েজ নাউজুবিল্লাহ নাজায়েজ কয় বেদাত কয় শিরিক কয় আজ পর্যন্ত কোনো ফতোয়া দিতে দেখছেন আর কোনো ফতোয়া দেয় না তো কোরআন হাদিসের কোনো ফতোয়া নাই দলিল নাই শুধু কয় নাজায়েজ 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 বেদাত 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 তাদের বলে দাঁত নাই নাউজুবিল্লাহ কর আর একটু জোরে কর না নাউজুবিল্লাহ এ বন্ধুরে আমার বিনিময়ে সাহাবী হযরতে সালমান ফার্সি কি ইহুদি ছেড়ে দিয়েছে এক বর্ণনা এসেছে ইহুদি যখন আমার দয়াল নবীজির এমন মুজেজা দেখেছে মুসা নবী যদি হাতের লাঠি দিয়া আঘাত করার কারণে নীল নদীর মধ্যে টানা বিরিজ হতে পারে ইব্রাহিম নবীর জন্য যদি আগুন ফুলের বাগান হয়ে যেতে পারে আমি আপনাদের কাছে জানতে চাই আমার নবীর হাতে সারা লাগাইয়া একই দিনে গাছ হওয়া একই দিনে ফুল ধরা একই দিনে ফল ধরা একই দিনে ফল পাকা ব্যাপার না কথা কোন ঠিক না বেঠি যেই নবীর শান এত মহান ও রাফানা লাকাদি করা সেই নবীকে আমরা গভীর রাতে একটু দাঁড়াইয়া সালাম দিতে চাই কি চাই না ওনাকে বলেন না এখন তো মিলাদ করব আরে কি আমার সময় জানকা টুফি তো কা সুন্নি টুফি তো কা সুন্নি এখন তো কিয়াম করব আসবে না বার আচ্ছা আচ্ছা আসবে আসবে হয়তো হাজত থাকতে পারে কথা কোন ঠিক নেই এই কিয়াম করার সময় আমরা কেউ যাব না নবীর কিয়াম করব আমি যাবে না আমি জানি আমি গুনাহগারের মাহফিলে কোন মানুষ যায় না বরং আসে আলহামদুলিল্লাহ কোন কারণ আমরা নবীর সম্মান বলি কোরআন হাদিস দিয়া কথা কোন ঠিক না বেটা আসুন এই গভীর রাতে প্রাণ খুলে মুহাম্মদ দিয়া দয়াল নবীকে আমরা একটু সালাম দিব ইয়া নবী আপন কেউ রইবে না সাথে হালকা আপন হয়ে থাকবে তখন নবী মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ বলেন হায় আপন হইয়া থাকবে তখন নবী মুহাম্মদ কবর হাসর ফুলছে রাতে স্বজন কেউ রইবে না সাথে আপন হইয়া থাকবে সেদিন নবী মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ বলেন আরেকটু জোরে কর না ইয়া রাসূলুল্লাহ আপন হইয়া থাকবে সেদিন নবী মুহাম্মদ কাসারের পেয়ালা পেয়ে প্রাণ জোড়াবো তাই কাসারের পেয়ালা পেয়ে প্রাণ জোড়াবো তাই নবী ছাড়া ওই কবরে নাই দরদি নাই বলেন নবী ছাড়া ওই কবরে নাই রে উপায় নাই খোদা পেতে চাও যদি মন নবীর পথে কর গমন হৃদয়েতে ধারণ কর নবীর মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে কর না ইয়া রাসূলুল্লাহ খোদার কসম বলি রে নবীর মুহাম্মদ যদি অন্তরে না থাকে
যত নামাজ পড়ান না কেন লাভ হবে নবীর মহব্বত যদি অন্তরে না থাকে যত রোজা রাখেন না কেন কোনো লাভ হবে না নবীর ভালোবাসা অন্তরের মধ্যে থাকতে হবে এরপর আপনি নামাজ পড়লে লাভ হবে রোজা রাখলে লাভ হবে যাকাত দিলে লাভ হবে দান খয়রাত করলে লাভ হবে নবীর ভালোবাসা যদি না থাকে আপনার ঈমান আকীদা যদি থাকে আমার নবী একজন আমাদের মতো সাধারণ মানুষ তাহলে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না দুই হাত তুলে বলেন ঠিক না বেঠি বন্ধুরা গভীর মনোযোগ যেই মাত্র আমার নবীর উসিলা দিয়ে আদম নবী ডাক দিয়ে বলল আল্লাহ মুহাম্মদের উসিলা তুমি ক্ষমা করে দাও আমাদের দেশে কয় উসিলা ধরা না যায় কথা কোন ঠিক নেই যারা বলে উসিলা ধরা না যায় তারা ওয়াজটা শুনেন আমাকে প্রশ্ন করবেন কোনো অসুবিধা নাই আমার থেকে মোবাইল কার্ড নিয়ে যাবেন নাম্বার নিয়ে যাবেন আপনি প্রশ্ন করবেন আমি কিতাব খুলে আপনাকে হাদিসটা দেখাইয়া দিব সুবহানাল্লাহ কোন সুন্নিরা ওয়াজ করে সালাম ছাড়ানো সালাম নিয়া কথা কোন ঠিক না বাঠি সুন্নি আলেমরা দলিলের বলে কথা বলে মুখের জোরে কথা বলে না কথা কোন ঠিক না বাঠি সুন্নি ফির মাশায়েখ দরবারে গেলে পীর মাঠে ময়দানে বীর কথা বলেন ঠিক না বাঠি এ বন্ধুরা গভীর মনোযোগ বলতেছিলাম যারা বলেন উসিলা ধরা না যায় শুধু না যায় না যায় কোন কিন্তু কোন দলিল দিতে পারে না তারা কয় চার দিন দোয়া পড়ানো যাবে না মানুষকে খাওয়াতে হবে না হুজুর তাহলে কি করলে ভালো হবে কয় শুধু আমাদেরকে দাও মাদ্রাসা দাও তো আপনাদেরকে দিলে কি হবে আমরা শুধু ফুলবো ফ্যাট মোড়া করবো আর গিন্ডি মোড়া করবো কথা কন ঠিক নেই মাদ্রাসার নাম দেয় নুরানি দাওয়াত দিলে দেখা যায় না আছে মিলাদ না আছে কিয়াম না আছে দুরুদ এরা বড় মরদুদ মাদ্রাসার নাম দেয় নুরানি দাওয়াত দিলে দেখা যায় জুরানি আপনারা কি মন কষ্ট নিতেছেন এগুলা কি বাস্তব কথা না অবাস্তব কথা আমি বাস্তব ছাড়া কোনো কথা বলি না আগে মিলাদ ছিল আজ থেকে 20 বছর আগে প্রতিটা ঘরে ঘরে মিলাদ ছিল কিয়াম ছিল সালাতু সালাম ছিল হুজুর কথা বলেন ফির সাহেব হুজুর তো বয়স কম হয় নাই কথা কোন ঠিক না ঠিক আজ থেকে 20-30 বছর আগে আজান রেডিওর মধ্যে দিত আজানের পর দোয়া হতো আরজুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা কথা কোন ঠিক না বে ঠিক আজকে কারা তোমরা বাংলাদেশের মধ্যে এসে দেওবন্দ থেকে বাংলাদেশে এসে আমরা যারা এই দেশের স্থায়ী না তাদেরকে আমরা কি বলি রোহিঙ্গা কথা কোন ঠিক না বে ঠিক রোহিঙ্গার মতো বাংলাদেশে এসে তোমরা বাসা বেঁধে নতুন নতুন করে ফতোয়া দিয়ে সাধারণ ইমানদারদের ইমান নষ্ট করতেছো কথা কোন ঠিক না বে ঠিক আমরা বলতে পারবো আমরা এই দেশের মানুষ হুব্বুল ওয়াতান মিনাল ঈমান আমরা জন্মভূমিকে ভালোবাসি এ দেশেই আমাদের জন্ম এ দেশেই আমাদের মৃত্যু হবে কথা কোন ঠিক নেই এ বন্ধুরা গভীর মনোযোগ নবীজিকে প্রশ্ন করলো একজন সাহাবী এসে আইয়ুল ইসলামে খাইরুন নবী গো ইসলামের মধ্যে উত্তম কাজ কি গভীর মনোযোগ আমার নবীজি বললেন তুতিমুত তোয়াম ইসলামের মধ্যে উত্তম কাজ হলো তোমরা মানুষকে দাওয়াত দিয়া খাওয়াইবা এটা ইসলামের মধ্যে বড় সওয়াবের কাজ মারহাবা কর মারহাবা এ বন্ধুরা যাই হোক আদম নবী ডাক দিয়ে বলল ও আল্লাহ মোহাম্মদ রুসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় আদম রে ও আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদান আমি তোমার কাছে জানতে চাই বলো তুমি আদম নবী আমার বন্ধু মুহাম্মদের নাম কোথায় পাইছো আমার বন্ধুর পরিচয়টা তুমি কিভাবে পাইছো আদম নবী এবার ডাক দিয়া কয় আল্লাহ গো
او الله لانك لما خلقتني তুমি যখন আমি আদমকে বানাইছো মাটি থেকে আমার ভিতরে তুমি ওনাফাখতা ফিয়ামি রূহি আমার ভিতরে তুমি রূহ দিয়েছো রব্বুল আলামিন আমার ভিতরে তুমি রূহ দেওয়ার পর রাফাত রাসি আমি আমার মাথা যখন উপরের দিকে উঠাইলাম আমার নজরটা সপ্তম আকাশ অতিক্রম করে সিদ্রাতুল মুনতাহা অতিক্রম করে লামকাম অতিক্রম করে আমি তাকাইয়া দেখলাম আরশে আজিমের মধ্যে চারটি খুঁটি আল্লাহ গো চারটি খুঁটির উপরে লেখা দেখতে পেয়েছি তাওয়াইমুল আরদি মাতু বাংলা ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله صلى الله عليه وسلم يا رسول الله اجر يا رسول ما شاء الله محبت يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله جر جر يا رسول الله কষ্ট হচ্ছে বাবা আর কি 10 মিনিট করব নাকি ছেড়ে দিব সাড়ে বারোটা তো বেজে গেছে আমি আবার ঘুড়ির কাঁটার দিকে তাকিয়ে আলোচনা করি আমার চিন্তা থাকে মাথায় থাকে চিন্তা যে মানুষ যেন ফজর নামাজ পড়তে পারে কিন্তু এমন সময় আমাকে মাইক দিয়েছেন যখন বাজার ভেঙে যায় কিন্তু আলহামদুলিল্লাহ বাজারটা ভাঙে নাই বাজারটা আরো জমে গেছে কথা কোন ঠিক নেই নাকি অসুবিধা হচ্ছে বাবা গতকালকে আমাকে এরকম 11:30টায় মাইক দিয়েছে মাহফিল চলে কোন জায়গা জানি ছিল ওই যে কুমিল্লার পাশে একটা মাহফিল ছিল যাই হোক নবীনগর নবীনগর ওইদিকে মাহফিল ছিল 11:30টায় মাইক দিয়েছে আজকেও একই কোনো অসুবিধা নাই ফান্তাবাদ দিবেন কাঁচামরিচ দিবেন আলহামদুলিল্লাহ যদি তাও নাই শুধু ফান্তাবাদ দিবেন আলহামদুলিল্লাহ গরুর গোশত দিবেন আলহামদুলিল্লাহ মানুষ নাই মাইক দিবেন আলহামদুলিল্লাহ চোখ বন্ধ করে ওয়াজ শুরু করে দিই মারা পাকন কষ্ট হচ্ছে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন আদম এ আদম তুমি যদি কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতাম না ক্ষমা করতাম না ক্ষমা করতাম না আদম রে আমার বন্ধুর উসিলা ধরার কারণে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা ধরার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আদমকে ক্ষমা করে দিয়েছি জোর সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ মাইকের মেশিনের বলেন বাড়ে পড়াইছেন কেন মানুষের কানে নিয়ে বিকে যেত মাইকের মেশিনের ভলিউমটা হালকা কমান এত চমৎকার মাইক অনেক সুন্দর মাইক কথা কোন ঠিক না বেটি সাউন্ড এত বেশি লাগে না মেশিন মেশিন আমি এটা দান হাত দান কেন মেশিন হলো এটা না না বক্সের আওয়াজ নাকি কষ্ট হচ্ছে বাবা মাইকের আওয়াজ কমাইতে বলছে বক্স এর আওয়াজ কমাইছে এ বন্ধুরা গভীর মনোযোগ মুহাব্বতের কান লাগাইয়া শুনেন নবীজির দরবারে একজন সাহাবী এসেছে ওই সাহাবীর গালের মধ্যে থাপ্পুড়ের দাগ বয়োবৃদ্ধ সাহাবী হযরতে সালমান ফার্সি গালের মধ্যে পাঁচটা আঙ্গুলের দাগ নবীজির সামনে এসে আঙ্গুলের দাগগুলো নিয়ে আমার নবীজির সামনে গালটাকে ঢাকনা দিয়ে বসে আছে আমি আপনাদের কাছে জানতে চাই গো যদিও সাহাবি গালটাকে ঢাকনা দিয়েছে আমার নবী দেখে কি দেখে না আমার নবী জানে কি জানে না ওর কোন পাগলে বলে নবী গায়েব জানে না বলে না কোন পাগলে বলে নবী বাড়াই দেন না হালকা বাড়াই দেন না ডিস্টার্ব হইতেছে মিশন
ওইটা বাড়াই দেন না হালকা জোরে কোন পাগলে বলে নবী কয়েলে মির্সাগর গো নবী শাহ মদিনা বলেন এলে মির্সা কোরআন হাদিসে পড়লে শুধু আলেম তো হয় না ঠিক কি কোরআন হাদিসে পড়লে শুধু আলেম তো হয় না নবীর প্রেমে মজল যারা তারা মাওলানা বলেন নবীর প্রেমে ওর কোন পাগলে বলে নবী গায়েবে জানে না কোন পাগলে এলেমের শহর গো নবী শাহ মদিনা বলেন এলেমের শহর গো নবী নবী আমার ডাক দেখো সাহাবি সালমান ফারসি রে বয়স কত 200 বছর বয়বৃদ্ধ সাহাবি নবীর সামনে বসে বসে কান্দে চোখের পানিগুলো ছেড়ে দিয়া সাহাবি কান্দে নবী আমার ডাক দিয়া কয় সাহাবি রে তোমার মনে কি দুঃখ বলো 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 আমার নবীর কাছে বলতে শুরু করেছি ইয়া রাসূলুল্লাহ সকলে জোরে জোরে কান্না ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী আমি সাহাবি গরিব একটা বেদুইন ইহুদির খেজুর বাগানের মধ্যে আমি চাকরি করতাম গো নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি মুসলমান হওয়ার ঘটনাটা আপনার কাছে খুলি বলি আমি কিভাবে মুসলমান হয়েছি হুজুর ও দয়ার নবী মায়ার নবী গো ওই ইহুদি খেজুরের বাগানে আমি দৈনিক পানি দেই কাজ করি তার বিনিময়ে আমাকে কিছু খেজুর দেয় ইয়া রাসূলুল্লাহ একদিন আমি শুনতে পেয়েছি আপনি দয়াল নবী মায়ার নবী ইসলামের নতুন ইসলামের পতাকা উড্ডয়ন করেছেন কালিমার দাওয়াত দিয়েছেন নবী গো ও দয়াল নবী মায়ার নবী আমি আপনার চেহারা দেখে পাগল হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কাছে মুসলমান হয়েছি আমি যখন আবার মুসলমান হইয়া ওই ইহুদির বাগানের মধ্যে ফিরে চলে গেলাম ইহুদি তাকাইয়া দেখলো আমি সালমান পারসি আল্লাহকে সিজদা দেই খামসু সালাওয়াত ইফতার আদা হুন্নাল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি যদিও আমরা ফজর নামাজ পড়ি না মাশাআল্লাহ ঠিক নি কথাগণ ঠিক নি আছে বান্দার জিন্দিগি নাই রে বান্দার বন্দিগি শুধু ওয়াজ শুনলে চলবে না নামাজ লাগবে কি লাগবে না কথাগণ বন্ধুরা গভীর মনোযোগ সাহাবি নামাজ আদায় করে ওই বাগানের মালিক ইহুদি ডাক দিয়া কয় সালমান ফারসি রে সত্য কথা বলো তুমি যে নামাজ আদায় করছো এত মুসলমানের কাজ হযরত সালমান ফারসি ডাক দিয়ে কয় মনিব মুসলমান কোনদিন মিথ্যা কথা বলে না মুসলমান সত্য কথা ছাড়া মিথ্যা কথা বলতে পারে না কথা বলেন ঠিক না বা ঠিক বন্ধুর কাছে টাকা পাইবে 10,000 প্রতিদিন আসে হয়তো লুকাইয়া থাকে নয়তো বলে আজকে দিব না কালকে দিব আছে কি নাই তো একদিন মেজাজ খারাপ নিয়ে আসছে বন্ধুর কাছে এই কুদ্দুস আজকে যদি টাকা না দাস তোর একদিন কি আমার একদিন ঘরে আসো কোনো কথা নাই চুপচাপ এই কুদ্দুস ঘরে আসো ছোট্ট বাচ্চাটা রে বাচ্চাটা রে আব্বা ঘরে নাই তো ছোট্ট বাচ্চা বন্ধুর কাছে যাইয়া কয় আব্বা কইছে আব্বা ঘরে নাই
ও তো এখনো মিথ্যা কথা ফাঁকা হয় নাই ট্রেনিং দিচ্ছে বাবা ট্রেনিং দিচ্ছে এরকম ভালো মুসলমান আছে কি নাই কথা কোন আছে কি নাই মুখে মুখে কালমা চরিত্রটা এত খারাপ যে চরিত্রের মধ্যে হাতই দেওয়া যায় না রাগ করতেছেন বাবা ও বন্ধুরে গভীর মনোযোগ হযরত সালমান ফার্সি ডাক দিয়ে বলে মারলে মারেন কাটলে কাটেন মিথ্যা কথা বলতে পারি না আমি নবীজির সুন্দর চেহারা দেখে মুসলমান হয়ে গেছি বন্ধুরারে আমার এবার ইহুদি মনিব মেজাজটা খারাপ হইয়া গেছি তার জন্য শাস্তি নির্ধারণ করলো দৈনিক তোমার পিঠের মধ্যে 200 বেত মারা হবে গালের মধ্যে থাপ্পড় মারা হবে নাউজুবিল্লাহ কোন যতদিন পর্যন্ত তুমি কালিমা না শোনো মুহাম্মদের সঙ্গ ত্যাগ না করো ততদিন পর্যন্ত এই শাস্তি বহাল থাকবে দৈনিক 200 বেত গালের মধ্যে দুই গালে থাপ্পড় নাউজুবিল্লাহ কোন বয়স কত আহ আল্লাহু আকবার এরপর নবী ছাড়ে নাই রে কালিমা ছাড়ে নাই মারলে মারুক থাপ্পড় দিলে দেখ অপমান করলে করুক কেটে বেলু গর্দান উড়াইয়া দেখ তবু নবী ছাড়বো না নবীকে হৃদয়ের মধ্যে ধারণ করে রাখবো এ বন্ধুরে আমার গভীর মনোযোগ সাহাবীরা ইহুদির কাছে আসলো এ ইহুদি কিসের বিনিময় এই বৃদ্ধ সাহাবী সালমান ফার্সি কি মুক্তি দিবেন ডাক দিয়ে কয় একটা শর্তেই মুক্তি দিব যদি 400 গাছ খেজুর গাছ একই দিনে লাগাইয়া একই দিনে খেজুর গাছ বড় হবে একই দিনে খেজুর ধরবে খেজুর পাকবে পরীক্ষাটা সহজ না কঠিন নবীজির কাছে প্রস্তাব এসেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও ইয়া হাবিবাল্লাহ ইহুদির বাচ্চা এমন একটা কঠিন পরীক্ষা দিয়েছে যেন সালমান ফার্সিকে মুক্তি না দিতে হয় নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়া বলে রে তোমরা কোন চিন্তা কইর না আমি রহমাতাল লিল আলামিন এই নূরানি হাত মোবারকে একই দিনে খেজুরের বেশি লাগাইব ইয়া রাসূলুল্লাহ বলেন যাকে সাওয়াতু তুই এ মুহাম্মদ আরে যাকে সাওয়াতু তুই এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাখে সুঙ্গা খুশবো এ মুহাম্মদ আরে লাখে সুঙ্গা খুশবো এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান বন্ধ রাখবেন না জোর কন্যা ইয়া রাসূলুল্লাহ এ সাহাবীরা যাও যাও 420 ব্যবস্থা করো অথবা 400টা খেজুরের ছোট সারার ব্যবস্থা করো বন্ধুরে আমার আমার দয়াল নবীজি জায়গা নির্ধারণ করলেন 400 সারা খেজুরের চারা আমার দয়াল নবীজির কাছে আনা হলো মরুভূমি শুকনার দেশ যেখানে তস নাই পানিও নাই শুধু বালু আর বালু আজও দেখা যায় একটা সাহাবি গাছ দাঁড়িয়ে আছে যে গাছের নিচে আমার দয়াল নবীজি বসে বসে ছায়ার মধ্যে গাছের জন্য দোয়া করেছে সাথে সাথে ওই গাছের মধ্যে পাতা বের হয়েছে আমার দয়াল নবীকে ছায়া দিয়েছে আজও সেই গাছটা আছে কিনা সম্ভবত তুরস্ক না
আল্লাহু আকবার আরেকটু জোরে করেন আল্লাহু আকবার বন্ধুরে আমার গভীর মনোযোগ আমার নবী কেমন নবী যাকে আল্লাহ এই মাসি মেরাজে নিয়েছে যাকে আর কাউকে নেই নাই কত দামি নবীর উম্মত ইন্নাল্লাহ হাররামা আলাল আমবিয়াই আইয়াত খুলার জান্নাতা কবলি আমার নবীর আগে কেউ জান্নাতে যেতে পারবে না আমার দয়ার নবী সর্বপ্রথম জান্নাতের তালা খুলবে আমার নবী জান্নাতের মধ্যে প্রবেশ করবে নবীর সাথে সাথে আমরা উম্মতরাও জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাই কি চাই না গভীর মনোযোগ রে বন্ধুরে আমার ওই নবীর হাতে কেমন বরকত মরুভূমির উত্তপ্ত বালু রুদ্রের তাপ দয়াল নবীজি খেজুরের সারা গুলো লাগাচ্ছে লাগাইয়া সামনে চলে গেছে ওই গাছটা বড় হতে শুরু হয়েছে আর একটা গাছ লাগাইছে দ্বিতীয় গাছটাও বড় হয়ে গেছে আর একটা গাছ লাগাইছে তৃতীয় গাছটাও বড় হয়ে গেছে আমার নবীজি এইভাবে 400 খেজুরের সারা আমার দয়াল নবীজির নিজ হাতে লাগাইলো ওরে বন্ধুরা আমার দয়াল নবীজি খেজুরের চারা চারা 400 সারা লাগাইছে একই দিনে সারা গুলো বড় হয়েছে পিছনে ফুল ধরে গেছে তার পিছনে ফল বের হয়েছে তার পিছনে খেজুরগুলো পেকে পেকে পুরা 400 গাছ খেজুর দিয়া বরফের হয়ে গেছে যেই খেজুর বর্তমানে অনেক দাম বাংলাদেশ আছে নাম কি আজোয়া আজোয়া এতে ফিশা বুজুর কইতেছে আজোয়া মাঝে মাঝে মুরিদান্ড অবশ্য হাদিয়া আনে কিনা জানি না নেওয়ার দরকার ফিরের দরবারে কথা কন ঠিক না ঠিক ফির সাহেব দরবারে নেওয়ার দরকার অনেক বেয়াদবরা ফতুয়া দেয় কই মাজারে কি নাও দরবারে কেন নাও দরবারে নেওয়ার দরকার কি মাজার দেওয়ার দরকার কি শুধু আমাদেরকে দাও এটা জায়েজ আর সব না জায়েজ নাউজুবিল্লাহ নাজায়েজ কয় বেদাত কয় শিরিক কয় আজ পর্যন্ত কোনো ফতোয়া দিতে দেখছেন আর কোনো ফতোয়া দেয় না তো কোরআন হাদিসের কোনো ফতোয়া নাই দলিল নাই শুধু কয় নাজায়েজ 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 বেদাত 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 তাদের বলে দাঁত নাই নাউজুবিল্লাহ কর আর একটু জোরে কর না নাউজুবিল্লাহ এ বন্ধুরে আমার বিনিময়ে সাহাবী হযরতে সালমান ফার্সি কি ইহুদি ছেড়ে দিয়েছে এক বর্ণনা এসেছে ইহুদি যখন আমার দয়াল নবীজির এমন মুজেজা দেখেছে মুসা নবী যদি হাতের লাঠি দিয়া আঘাত করার কারণে নীল নদীর মধ্যে টানা বিরিজ হতে পারে ইব্রাহিম নবীর জন্য যদি আগুন ফুলের বাগান হয়ে যেতে পারে আমি আপনাদের কাছে জানতে চাই আমার নবীর হাতে সারা লাগাইয়া একই দিনে গাছ হওয়া একই দিনে ফুল ধরা একই দিনে ফল ধরা একই দিনে ফল পাকা ব্যাপার না কথা কোন ঠিক না বেঠি যেই নবীর শান এত মহান ও রাফানা লাকাদি করাত সেই নবী কি আমরা গভীর রাতে একটু দাঁড়াইয়া সালাম দিতে চাই কি চাই না উনাকে বলেন না এখন তো মিলাদ করব আরে কি আমার সময় জানকা টুফি তো কা শুননি টুফি তো কা শুননি এখন তো কিয়াম করব আসবেন আবার আচ্ছা স্যার আসবে আসবে হয়তো হাজত থাকতে পারে কথা কোন ঠিক নেই এই কিয়াম করার সময় আমরা কেউ যাব না নবীর কিয়াম করব আমি যাবে না আমি জানি আমি গুনাহগারের মাহফিলে কোনো মানুষ যায় না বরং আসে আলহামদুলিল্লাহ কারণ আমরা নবীর সম্মান বলি কোরআন হাদিস দিয়া কথা কোন ঠিক না ব্যাটে আসুন এই গভীর রাতে প্রাণ খুলে মুহাম্মদ দিয়া দয়াল নবীকে আমরা একটু সালাম দিব ইয়া নবী আল্লাহ
সবচেয়ে একটা দুঃখ এ দেশ অধিকাংশ মুসলিম রাষ্ট্র মুসলিম দেশ কথা কথা ঠিক না বেটি এ দেশ হলো মুসলমানের সংখ্যা বেশি না কম কথা কোন বেশি না কম অথচ স্কুলের মধ্যে সম্ভবত 7 6 এর একটা বইয়ের মধ্যে ইসলাম শিক্ষা নাকি যাই হোক এখন তো সংশোধন করছে চাপে পড়ে কয় মুসলমান জানি নাকি বানর জাতি ছিল মুসলমান নাকি বানর থেকে মানুষ হয়েছে আচ্ছা দোয়া সম্ভব হইল মুসলমান কোন বানর থেকে হয় নাই আদম ও হাওয়া থেকে মানুষের জন্ম হয়েছে কথা কোন ঠিক না বেটি অথচ তারা বলতেছে মানুষ নাকি বানর থেকে মানুষে পরিণত হয়েছে আর জোরে কর না নাউজুবিল্লাহ হ্যাঁ মুসা নবীর জামানায় একটা সম্প্রদায় যারা আল্লাহর কথা অমান্য না করার কারণে তারা বানর হয়ে মৃত্যুবরণ করেছে তারা কি হয়েছে বানর হয়ে মৃত্যুবরণ করে তাদের বংশ ধ্বংস হয়ে গেছে কিন্তু বানর থেকে কোন মানুষ হয়েছে এমন কোন এমন কোন কোরআন হাদিস এজমা কিয়াস কোন দলিল নাই তো সতর্ক থাকতে হবে আল্লাহ যেন আমাদের ঈমান রক্ষা করে আমিন বলেন আরো জোরে কর না আমিন নতুন নতুন কথা শুনবেন ইয়াকুনু ফি আখির জামানে দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিন আল হাদিস বিমা লাম তাসমাউ আনতুম আস্তে আস্তে আবার একটু পড়ে দেন ভাই একটু বলতেছি একটু কথাটা শেষ করি দিবেন দিবেন ঠিক আছে একটু দিয়েন আমি বলবো যে আল্লাহ রাসূল বলেছে যে কিয়ামতের পূর্বে একদল উম্মত বের হবে যারা বানায়া বানায়া হাদিস বলবে নাউজুবিল্লাহ আর একটু জোরে কন্না নাউজুবিল্লাহ আল্লাহ যেন হেদায়েত নসিব করে আমিন বলেন আমার যুবক ভাইরা কত কষ্ট করে এই মাহফিলটুকু করে থাকে কত চমৎকার মাহফিল কথা কন ঠিক না বেটি কারণ এত সুন্দর মাহফিল আগামী কালকে দেখবেন অনেক আলোচনা হবে হয়তো কিছু সংখ্যক মানুষ সমালোচনা করবে যারা বিমুখী কথা কন ঠিক না বেটি যারা মাহফিলে বিরোধী করে কিন্তু এত সুন্দর মাহফিল হয়েছে যেটা আলহামদুলিল্লাহ মনে হয় একটা ইতিহাস কথা কোন ঠিক না বেটি একবারে শৃঙ্খলার সহিত প্রতি বছর আপনারা সহযোগিতা করবেন তাদেরকে করবেন কি না যারা প্রবাসী আছে তারাও সহযোগিতা করবেন বড় চমৎকার সুন্দর আমার যুবক ভাইদের ব্যবস্থাপনায় মোরশেদ ভাই সহ সমস্ত যুবক ভাইয়েরা সোনার মদিনা যুব সংগঠন আল্লাহ যেন এই যুবকদের সংগঠনের ভাইদের হায়াতের মধ্যে ন্যাক হায়াত বাড়ায় দেয় আমিন বলেন আমিন বলেন ইসলামের জন্য কত কষ্ট করতেছে রেসালাতের জন্য কত কষ্ট করতেছে আমার নবীর সম্মান প্রসার করার জন্য কত কষ্ট করতেছে কথা কোন ঠিক না বেটি আপনারা আমার জন্য দোয়া করবেন ছোট্ট একটা সুসংবাদ দিয়ে যাই ফিসে বুজুর্গ আমি বলেছি আমার সারা বছরের কামাই রোজগার দিয়া আমি কুমিল্লা শহরের মধ্যে একটা জায়গা ক্রয় করেছি সেখানে একটা মহিলা হাফিজি সুন্নি মাদ্রাসা করব আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ আর ইচ্ছা করলে বাড়ি গাড়ি করতে পারতাম আল্লাহ পাক কোন টাকা পয়সা কম দেয় নাই ইচ্ছা করলে বিআইপি গাড়ি দিয়ে চলতে পারে কিন্তু সেদিকে নজর নয় আমার উদ্দেশ্য হবে সুন্নিয়াতের খেদমতে ইসলামের খেদমতে একটা মহিলা মাদ্রাসা দেওয়ার জন্য জায়গা ক্রয় করে ফেলেছি খারিজ করে ফেলেছি আলহামদুলিল্লাহ এ তো এই মাসের কাজ না হলে এই বছর আমি কাজ ধরবো এরপরে নিজের এলাকার মধ্যে আলহামদুলিল্লাহ একটা মাদ্রাসা দিয়েছি ছেলেদের মাদ্রাসা রব্বানিয়া হাফিজিয়া মাদ্রাসা ওই মাদ্রাসার মধ্যে প্রায় 75-80 জনের মতো ছাত্র আছে আলহামদুলিল্লাহ তার মধ্যে অনেক এতিম ছাত্র যাদেরকে আমি চালাইতে আমার অনেক কষ্ট হয়ে যায় ওয়াজের সিজন না ওয়াজ এরপর তো 6 মাস বাকি 6 মাস বেকার কথা কোন ঠিক না বেটি তো মাদ্রাসাটা চালাইতে অনেক কষ্ট হয়ে যায় আপনাদেরকে অনেক ভালো লেগেছে কমিটি ভাইদেরকে অনেক ভালো লেগেছে আপনারা যদি কিছু মনে না করেন যে হুজুর আপনার এতিমখানার জন্য আমরা একটু সামান্য অংশগ্রহণ করলাম আপনি একটা মহিলা মাদ্রাসা দিবেন আমরা একটু সামান্য আপনার সাথে একটু সহযোগিতা করলাম তাহলে আমি মুসাফি তাদের আপনাদের জন্য দোয়া করব আমার হাফেজ সাহেবরাও ছাত্ররা আপনাদের জন্য দোয়া করবে একটু একটু সহযোগিতা করবে কমিটি ভাইরা একটু আপনারা একটু সহযোগিতা করেন এরপর তাবারকটা দিবেন একটু পরে তাবার একটা এরপর দিয়ে একটু সহযোগিতা যদি আপনারা কিছু মনে না করে যে হুজুর আপনার এতিমখানার জন্য আমরা একটু সহযোগিতা করলাম তাহলে আপনাদের জন্য আমি মুসাফির মানুষ খাস করে দোয়া করব আছেন কেউ থাকলে একটু সামান্য যতটুকু পারেন আপনারা একটু সহযোগিতা করতে পারেন এরপর তাবারক দিয়ে দিবেন কমিটি ভাইদের কাছে আপনারা একটু একটু অংশগ্রহণ করেন আপনাদের সকলের জন্য আমি মুসাফির মানুষ দোয়া করব
বাবা সারা বছরের কামাই দিয়ে এরপর এখন টাকা পয়সা জমা করতেছি সেগুলো দিয়ে ইনশাআল্লাহ আমি মাদ্রাসার কাজ ধরে ফেলব আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দুইটা সন্তান দিয়েছে একটা কোন নাম একটা মেয়ে দিয়েছে ছেলেটাকে হাফেজ 18 পারা মাফি কইরা দাও বয়াল মাহমুদ এলাহি কত গুনাহ করি ইয়াসি রব্বানা বলেন 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 কত কই রাবাও জীবনের সবি গুনায়াদর কো রিয়া মানুষ লবানায়া কেমনে দিবা জাহান্নামে রব্বুল আলামিন মাবুদ রহমতে কুদরতে নজরে তাকাইয়া দেখো গো এই গভীর রাত একটা বেজে গেছে তোমার একটা বান্দা ওঠে নাই আল্লাহই রহমতের সময় আল্লাহ মাগফিরাতের সময় কতগুলো বান্দা হাত বাড়াইয়া কান্দে গো কারো মা নাই রে কারো বাবা নাই আমারও মা নাই রে আমারও বাবা নাই 1998 সালে বন্যার বছর বাবাকে বিদায় দিয়েছি কবর সময় এসেছি 2021 সাল জানুয়ারি মাসের 2 তারিখ মারে আমি চির বিদায় দিয়েছি রে দুপুর 12টা মায়ের মৃত্যু হয়েছে বাদ আসরে মায়ের জানাজা দিয়ে আল্লাহ মাকিনি যাতে কবরের মধ্যে শোয়াই আসি যেই মা বাসার বড় খুব ইচ্ছা ছিল রে আজকে সেই মা একা একা কবরে মায়ের পান শেষ হইয়া গেলে মা কইতো বাবা রে আমার যে পান শেষ হইয়া গেছে মার ওষুধ শেষ হইয়া গেলে মা কইতো বাবা আমার যে ওষুধ শেষ হইয়া গেছে আজকে কারে পান কিনে দিব রে আল্লাহ কারে ওষুধ কিনে দিব ওই মা যে কবরে ওই বাবা যে কবরে আমার সাথে যারা হাত বাড়াইছে যাদের মা বাবা কবরবাসী হয়েছে মা বাবার কবর কে তুমি জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ সকলে আওয়াজ করে কন্যা আল্লাহ এই নীল আকাশে নিছে জমিনের উপরে আমার মত বড় গুনাহগার আর কাউকে দেখি না রে আল্লাহ আল্লাহ আমার বাজার আজকের মাহফিলের পিরিশায় বুঝু শাসিয়দ আব্দুল্লাহ বুলবুল সিস্তি আল কাদরি হুজুর কেবল আমার সাথে হাত বাড়াইছে আল্লাহ হুজুরের হাতির উসিলায়
দোয়া মুনাজাত তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ গো আমার যুবক ভাইরা এই মাহফিলের জন্য কত কষ্ট গনে করুণার বর্ষণ আমাকে দাওয়াত দিয়ে আনতে পারে নাই আশা করে বহু আগে দাওয়াত দিয়েছি বলে জিমুর সাহেব ভাই নিশ্চিত থাকবেন আমি সাইফুল ইসলাম হেলালি আপনার মাহফিলে যাব আমি গুনাহগারের সাথে গভীরত্বে যত বড় মানুষ হাত বাড়াইছে রে একটা হাত তুমি খালি ফিরে দিও না যার হাত কমে গেছে হায়াতে বরকত দিও যে কঠিন রোগে ভুগতেছে রোগ তুমি ভালো করে দিও আল্লাহ এলাকা যতগুলো কবরস্থান আছে কবরবাসীদের কবর আজাব তুমি মাফ করে দাও বহুত মা বোনের হাত বাড়াইছে আল্লাহ মা বোন দেখে তুমি রাবিয়া বস্তির মতো কবুল করো মা ফাতিমার সাথী বানাইয়া দিও আল্লাহ আমার এই বাবাদেরকে আবু বকর সিদ্দিকের সঙ্গী বানাইয়া জান্নাত দিও দুনিয়াতে যতদিন বাঁচাইয়া রাখবে দয়াল নবীজির মহাব্বত অন্তরের মধ্যে বাড়াইয়া দিও আল্লাহ ফুরিয়া তোমার দরবারে যেদিন আজরাইল আসবে রুহুনিতে শয়তান আসবে ধোকা দিতে ওই না মুসিবতের সময় দয়াল নবীকে দেখাইয়া জবানে জারি করে দিও মথুর কালিমালা ইলাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।